রেকর্ডিংটা অন করে যেতে হবে। আমি রেকর্ডিংটা অন করে দিচ্ছি। কি স্যার হচ্ছে? হচ্ছে না রেকর্ড? কি স্যার হচ্ছে? রেকর্ড হওয়ার কথা এখন। হ্যাঁ হচ্ছে স্যার। তো টি শার্ট নিয়ে যে জিনিসটা বলছিলাম আপনাকে, টি শার্টের জন্য এখানে আসলে অনেক বড় একটা সেক্টর এটা। হ্যাঁ, এটা শুধু ফাইবারে কাজ করেই আপনি শেষ করতে পারবেন না, অনলি ফাইবার। মার্কেট প্লেসগুলো কথা যদি বলি, ফাইবারে কাজ আছে, তারপরে অ্যামাজনে তো অনেক বড় একটা জায়গা, amazon.com, মার্চ বাই অ্যামাজন, এখান থেকে ফাইবারের কাজ নেওয়া যায়, নিজেও কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সারেও টি শার্ট নিয়ে কাজ হয়। তারপরে এখানে অনেকগুলো মার্কেটে টি স্প্রিংয়ের কথা বলছিলাম আমি, এটা হচ্ছে যেগুলো হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট, টি স্প্রিং আরও কিছু আছে। আমি আরেকটা ছিল গিয়ার বাবল নামের একটা ইয়া, যদি এটা আমি কাজ করে কিনা আমি জানি না এখন আর কতটুকু কাজ করে। হ্যাঁ, তারপরে আরো কয়েকটা জিনিস আপনি আপনি টার্গেট করবেন হচ্ছে আপনি ফাইবার এবং অ্যামাজনকে টি শার্টের জন্য বিশেষ করে। সো টি শার্ট ডিজাইন করতে কি কি লাগে আমরা একটু জেনে নিই। প্রথমে হোয়াট ইউ নিড, প্রথমে আপনাকে কিছু টি শার্টের এক্সট্রা কিছু ফন্ট কালেকশন থাকতে হবে, কিছু টি শার্টের জন্য কিছু ফন্ট কালেকশন থাকতে হবে। তারপরে এখানে কিছু ভেক্টর আপনি নিয়ে কাজ করতে পারেন। ভেক্টর ভেক্টর কী কী টাইপের ভেক্টর হতে পারে, যেমন ধরেন এখানে ভেক্টর আপনাকে একটা নিশ সিলেক্ট করে, যেমন নিশ বেজ ভেক্টর। নিশ বুঝেন তো, আপনারা নিশ বুঝেন? হোয়াট ইউ নিড নিড লেখা হয় নাই, আপনারা নিশ বুঝেন? ও থ্যাংক ইউ। নিশ বুঝেন? নিশ বেজ ভেক্টর, যেমন ধরেন আপনি কয়েকদিন একটা নিশ নিয়ে কাজ করলেন, কয়েকদিন না সবসময় কাজ করতে পারবেন। যেমন নিশ বেজ ভেক্টরগুলোর মধ্যে আপনি বাইক, মোটর বাইক নিয়ে কাজ করেন, হ্যাঁ, অথবা আপনি ফিশিং নিয়ে কাজ, ফিশিংটা অনেক হয়ে গেছে, অনেক আগের হয়ে গেছে। তারপরে বাইকিংয়ের মধ্যে, তারপরে টাইপো নিয়ে কিছু কাজ আছে, টাইপোগ্রাফি, টি শার্টের টাইপোগ্রাফি নিয়ে অনেক কাজ হয়। এই কিছু আরও কিছু সিলেক্টেড নিশ থাকতে পারে। তারপরে হাইকিং নিয়ে ভালো ভালো টি শার্ট হয়, হাইকিং। তো একটা নিশ সিলেক্ট করে তখন আপনি যখন ডিজাইন করবেন তখন দেখবেন আপনার ভালো একটা আইডিয়া চলে আসছে। বাট এখানে কাজ করতে হবে আপনাকে প্রচুর। ইলাস্ট্রেটরের কিন্তু অনেক ক্রিয়েটিভ কাজ হয় এই ইয়াতে। যদিও ভেক্টর ভেক্টর যে মূল ভেক্টর এই ডিজাইনগুলো আপনারা পারবেন না, বাট এগুলোকে কাস্টমাইজ করে কিন্তু ডিজাইন করা যায়। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে এখানে কেন আপনি 13x18 নেবেন, এটা একটা প্রশ্ন জাগে। আপনি বিজনেস কার্ডে কেন 3.5x2 নেন? কারণটা হচ্ছে আমি যদি একটা ডিজাইনের কথা চিন্তা করি, দেখেন এটা কিন্তু এদিকটা লম্বা, রাইট? এদিকটাই কিন্তু লম্বা। আচ্ছা, এখানে একটা আছে, অ্যাপস ছিল, যাই হোক এটা বোধ হয় নাই। দেন এদিকটাই হচ্ছে লম্বা, এটা হচ্ছে আমার 18, আর এদিকটা হচ্ছে উইথ, এটা হচ্ছে আমার 13। এটা 12 নিলে হয়, বাট আমরা 13 নেব যেন ছোটো করলে সমস্যা না হয়, বাট বড় করা যাবে না। সো এখানে একটা মানুষের বডি চিন্তা করি আমরা, ঠিক এই জায়গাটা থেকে এখান পর্যন্ত একটা বডি চিন্তা করি, এই বডির হাইট এবং উইথকে চিন্তা করেই 13x করা হয়েছে প্রিন্টিং এর জন্য। ব্যাপারটা কি ক্লিয়ার? 13x17 কেন নেওয়া হয়? জি স্যার, আর হয়তো কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, আমি যে জিনিসগুলো বলছিলাম, কিছু ফন্ট থাকতে হবে, তারপরে আপনার ভেক্টর থাকতে হবে, তারপরে আপনার কিছু গ্রুঞ্জ কালেকশনে রাখতে পারেন। গ্রুঞ্জ গ্রুঞ্জ ভেক্টর গ্রুঞ্জ সম্পর্কে আপনাদের ধারণা নিশ্চয়ই আছে, জানেন? রেসপন্স করবেন, ভেক্টর গ্রুঞ্জ কোনটা স্যার? হ্যাঁ, গ্রুঞ্জ সম্পর্কে আইডিয়া নেই। আইডিয়া নেই? না স্যার। ভেক্টর গ্রুঞ্জ সম্পর্কে আপনাদের। তারপরে লাগবে হচ্ছে আপনাদের রিবন, আপনারা একটু নোট করবেন এগুলা, রিবন, ভেক্টর রিবন।
একটা রিবন বুঝেন না রিবনটাও স্যার আমরা জানি ওকে এটা কোশ্চেন কোশ্চেন করে রাখেন হ্যাঁ লিখে রাখেন জানি না স্যার এগুলা তো ভেক্টর আমি বলছি প্রথমে লাগবে যে ফন্ট কিছু কালেকশন কালেক্টেড ফন্ট লাগবে ভেক্টর বেজ নিজ বেজ কিছু ভেক্টর লাগবে নিজ বেজ ভেক্টর তারপর হচ্ছে ভেক্টর গ্রুঞ্জ তারপর হচ্ছে ভেক্টর রিবন এগুলো আস্তে আস্তে আপনারা সবগুলো বানানোর দরকার নাই কোনো কিছু ইমেজ টেস্ট করে করেই আপনারা একটা ডিজাইনকে দাঁড় করাতে পারেন যেমন ধরেন আমি বললাম আজকে আমি বাইকিং নিয়ে একটা টি শার্ট ডিজাইন করবো তো বাইকিং টি শার্ট নিয়ে যদি আমি গুগলে একটু সার্চ করি যেমন এখানে আমার একটা সার্চিং অপশান আছে হট ভেক্টর বাইক এটা না লিখে আমি লিখলাম এখানে সার্চিংটা অনেক বড় ইম্পর্টেন্ট আপনারা সার্চ করবেন হচ্ছে ধরেন আমি একটা আইডিয়া নেওয়ার জন্য বললাম যে বাইক টি শার্ট তো বাইকের জন্য যে আইডিয়াগুলো পাচ্ছে হ্যাঁ মোটামুটি কেমন যেন তেমন বাইকের ডিজাইন নাই এখানে একটা আছে বাট এটাতে বাইক নাই যে আমার বাইক লেখা কি ভুল আছে ও পকেট বাইক টি শার্ট কতগুলো বাইসাইকেল দিয়ে রাখছে এখানে একটা ডিজাইন আছে বাইক টি শার্ট নিয়ে এখানে একটা ডিজাইন আছে সো এই ডিজাইনটা দেখা যেতে পারে এখন কথা হচ্ছে আমি ডিজাইনটা যদি দেখতে চাই তাহলে আমি এখানে ইয়েগুলো পাবো কই আপনি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারেন আমি এই ডিজাইনটাকে নিয়ে আসলাম এখানে যে আমার ডিজাইনটা এখান থেকে একটু কাস্টমাইজ করে এই কালারগুলো রেখে তারপরে এই বাইকটা রেখে কারণ এই ইমেজটা আমি কোথায় পাবো কীভাবে কী কাজ করব সো আমি যেতে পারি আবার গুগলের কাছে এখান থেকে যদি আমি লিখি যে মোটর বাইক লেভেল ভেক্টর ভেক্টর শব্দটা জুড়ে দিবেন যেন সহজেই আপনাদের দেখেন হিউজ পরিমাণে বাইক চলে আসছে আমার কাছে কারণ মোটর বাইকের যে ভেক্টর লিখছি লেভেল চলে আসছে আমার কাছে এখন আমি এখান থেকে যে কোনো একটা বাইক নিতে পারি এখানে আরও কিছু ভেক্টর পাওয়া যায় তারপরে এই যেমন আমি এই ডিজাইনটাকে আমার ভালো লাগলো আমি এটাকে নিয়ে কাজ করব হ্যাঁ অথবা আমি আরেকটা ডিজাইন যদি এখান থেকে চয়েস করি টি শার্ট নিয়ে কে যেন কাজ করছিলেন স্পিকে বলছিলেন দেখেন এখান থেকে হিউজ পরিমাণে আপনি ডিজাইন আইডিয়া পাবেন হিউজ পরিমাণে ডিজাইন আইডিয়া পাবেন এবং ইচ্ছা করলে আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ কিছু ডিজাইন করতে পারবেন যে আপনি ডিজাইনগুলো কীরকম চাচ্ছেন বা কী টাইপ অফ চাচ্ছেন এখানে একটা বাইক আছে অবশ্য এটা বেশি ছোটো হয়ে যায় এটা অবশ্য একটা হাইকিং এর বাইক এই টাইপ অফ বাইক তো আমি পাচ্ছি না আমি একটু সার্চিংটা করে দিই রেস বাইক তখন দেখেন এখান থেকে আমি কিছু শেপ পাচ্ছি একটু আলাদা শেপ পাচ্ছি রেসিং টাইপের যে শেপগুলো আছে তারপরে এখান থেকে যদি আমি এই বাইকটাকে নিতে চাই এটা কপি করলাম কপি করে আমি যাব হচ্ছে ডাউনলোডও করতে পারি ইলাস্ট্রেশনে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে নিলাম কারণ এটাকে আমি ইমেজ টেস্ট করব ইমেজ টেস্টটা কীরকম যেমন এটাকে যদি আমি এখান থেকে আপনারা ইমেজ টেস্ট অপশন পাবেন এটাকে যদি না পান এখানে ইমেজ টেজ আছে এটা নিতে পারেন অথবা উইন্ডো থেকে চেষ্টা করবেন এই ইমেজ টেজ দিয়ে কাজ করার ইমেজ টেজ দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি রেকর্ড হচ্ছে না হচ্ছে স্যার এই যে ইমেজ টেজ এটা দিলে পরে আমার ইমেজ টেজের যে প্যারামিটার্স আছে এই টোটাল জিনিসটাকে বলে ইমেজ প্যারামিটার এই প্যারামিটারটা চলে আসবে এখানে অনেকগুলো অপশন আছে ইমেজ টেজ স্যার
সো আমি এখান থেকে প্রিভিউটা দিয়ে নিব, তো দেখবো আমার কি কি আছে। এখানে কম্পিউটার ইয়েটা একটু ভালো হতে হয়, আমার ব্ল্যাক কালারটা চলে আসছে, সমস্যা নেই। এখন আমি যদি এখানে হোয়াইট কালারটা ইগনোর করে দেই, আমার হোয়াইট কালার চলে যাবে। হ্যাঁ, এখানে যা আছে আমার তাই থাক। যদি আপনারা আর একটু অ্যাডভান্স কাজ করতে চান, এখান থেকে পাথগুলোকে চেঞ্জ করে পাথগুলোকে সমান করে নিতে পারেন। তারপরে দেখেন আমার এখানে কিছু পাথ চলে গেছে, আমার যখন এখান থেকে ইমেজটা সিও দিছি কিছু পাথ চলে গেছে, ইগনোর হোয়াইট দিছি, এখানে আমার কিছু পাথ চলে গেছে, সমস্যা নেই। আমার এই জায়গাটা আছে, আমি এগুলো নিয়ে মূলত কাজ করব। কারণ ইমেজ ট্রেসিংটা আমার এখানে পাচ্ছি না, কোনো প্রবলেম নেই, এখান থেকে এক্সপ্যান্ড করে দেব। হ্যাঁ, ব্যাপারটা কি ক্লিয়ার? ইমেজ ট্রেস আমি এখান থেকে শুধু একটা কাজ করছি, ইগনোর হোয়াইট, তারপরে প্রিভিউ দিছি, এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, তো আমি একটা ইয়ে পেয়ে গেলাম, লাইন পেয়ে গেলাম, একটা মোটর বাইকের একটা লাইন পেয়ে গেলাম। পুরোটা গ্রুপে আছে, আনগ্রুপ করে দিলাম। এই যে লেখাটা আছে এটাকে আমি বাইরে রাখলাম অথবা ডিলিট করে দিতে পারি। সো এই পুরো জিনিসটা আমি গ্রুপ করে দেব, অথবা এখানে আমি একটা কালার করতে পারি, যেমন এটা এটা এটা, এই তিনটাকে একটা গ্রুপ করে আমি এখান থেকে একটা কালার দিতে পারি। যেমন এখানে আমার একটা কালার পাইছি, আইডোপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। বা আমি যদি কালার করতে চাই, ঠিক আছে, যদি আমি এই বাইকটাকে অন্যভাবে কালার করতে চাই, তখন আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে কালার দিয়ে দিতে পারি। সো পুরোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিলাম এবং এটা ঠিক মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমি এটা লিখলাম মোটর মাউন্টেন বাইক। হ্যাঁ, এখানে লেখা আছে মাউন্টেন বাইক। আমার যদি এই জিনিসটাকে ভালো না লাগে, এখানে আরও কাস্টমাইজ করা যেতে পারে, আপাতত আমার এটাই থাক। ইমেজ সিলেকশনের ক্ষেত্রে এখানে একটু আরও একটু গুরুত্ব দিতে হবে। তো এইখানে আমি একটা রিবন দিব। আমি বলছিলাম কী কী লাগে আমার, ফন্ট কালেকশন লাগে, টাইপোগ্রাফি লাগে, ভেক্টর গ্রুন্স লাগে এবং ভেক্টর রিবন লাগে। আমি একটা রিবন দিব এখানে, ঠিক এইটা বরাবরে একটা রিবন সিলেক্ট করে নিব। তো আমি গেলাম হচ্ছে গুগলের কাছে, আমি লিখলাম যে ভেক্টর ভেক্টর আছে রিবন, রিবন লেভেল ভেক্টর। দেখেন আমার হিউজ পরিমাণে রিবন আসছে। হ্যাঁ, বোঝা গেছে রিবন কি? হ্যাঁ 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 জি স্যার, বুঝতে পারছি। তা আমি এখান থেকে একটা যে কোনো একটা রিবন নিয়ে নিলাম, যে নিব হচ্ছে আমি দেখবো আমার শেপটা কীরকম, এইরকম রাউন্ড শেপের একটা ইয়ে নিতে পারি, রিবন নিতে পারি। সো আমি গেলাম হচ্ছে এখান থেকে, যেমন একটা রাউন্ড শেপের এটাকে খুঁজতে পারি, আপাতত সিলেক্ট করতে পারি, রাইট ক্লিক কপি, সোজাসুজি কপি করে দিবেন, কারণ আপনার তো এখানে বিট ম্যাপের সমস্যা নেই, ভেক্টর করতেই হবে। সো যদি মনে করেন এটাকে ভেক্টর করতে আপনার প্রথম প্রথম প্রবলেম হয়, আপনারা কী করবেন, এটাকে একটা কপি করে রাখবেন। রেখে দিয়ে এখানে আমি একটা ইয়া পাইছি, সো এখানে আমি এই যে এটা সিলেক্ট করলে এটা আমার ইয়ে হবে, আদারওয়াইজ এটা দেখেন ইনভিজিবল থাকবে যদি বাইরে সিলেক্ট করি। যদি আমি একটা বিট ম্যাপ ইমেজ সিলেক্ট করি, তখন এটা ভিজিবল হবে। ইগনোর ইগনোর হোয়াইট, প্রিভিউটা দেখলাম চলে গেছে সব টোটাল, কারণ হোয়াইট ইগনোর করে দিছে। ওকে, সমস্যা নেই। আমি যদি এখান থেকে থ্রেশহোল্ডটাকে কমাই, তাহলে তাহলে তো থ্রেশহোল্ডটা বাড়াইলে আমি দেখেন আমার পায়ে গেছে এটাকে, এই যে থ্রেশহোল্ড থ্রেশহোল্ড। আপনারা থ্রেশহোল্ড সম্পর্কে জানেন? ফটোশপের ফটোশপের একটা ইমেজ ইমেজ প্রসেসিংয়ে কাজ করতে গেলে থ্রেশহোল্ড প্রয়োজন হয়, এই ইমেজকে ব্ল্যাক কালার করে দেয়া। এখন আমি এটাকে এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি একটা কালার দিব, সো এটা আমার উল্টানো আছে, এটাকে আমি ঘুরাইতে হবে না, এইভাবে ধরে শিফট ধরে ঘুরাই দিলাম, এভাবে সিলেক্ট করে শিফট ধরে আমি ঘুরিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। তো এটা এই অবস্থায় আছে, আমি এটাকে আরেকটু ডিপ কালার দিই,
একদমই পিওর ব্ল্যাক এগুলাতে কখনো ইউজ করবেন না, পিওর হোয়াইট ইউজ করার দরকার নেই। সো এটা আমার ইমেজের তুলনায় একটু ছোট হয়ে গেছে, আমি আর একটু বড় করে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে লিখলাম যে মোটর মাউন্টেন বাইক, মাউন্টেন বাইক আমার ফন্ট লাগবে, ফন্ট কি ফন্ট ইউজ করব একটু দেখে নেই। সো এখান থেকে বড় করে দেই, মাউন্টেন একসাথে দিয়ে দিলাম, মাউন্টেন বাইক বা এটা ইয়ে দিতে পারি। ওকে, কারণ এই পুরো ফন্টটাকে আমি ক্যারেক্টার ক্যারেক্টারে সিলেক্ট করে অল ক্যাপস করে দেব, অল ক্যাপস, কারণ আমি ফন্ট সিলেক্ট করব। তো ফন্টের জন্য এখানে আসলে অনেক বড় একটা বিষয়, আপনি কি ফন্ট কোথায় ব্যবহার করবেন। সো আমি যদি এখান থেকে একটা কিছু ফন্ট আপনাদেরকে দেখাই, যে দেখেন এখানে টি শার্টের কিছু ফন্ট ব্লক আছে, এটা ইচ্ছা করলে আপনারা পড়তে পারেন। এই ব্লকটা আপনাদের পড়লে কিছু ফন্ট নিয়ে কিছু আইডিয়া বাড়বে। যেমন দেখেন এখানে ডিজাইন করতে গিয়ে এই ডিজাইনটার সাথে এই ফন্টটা দেওয়ার মানে হচ্ছে, এই ফন্টটার মানে হচ্ছে এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলোর সাথে তাল মিলিয়ে ফন্ট দিচ্ছে। তারপর এখানে দেখেন এটার সাথে কিছু একটু একটু হ্যাপেজার জিনিস আছে, এই জন্য ফন্টটাও একটু হ্যাপেজার ফানি টাইপের। তারপর এখানে দেখেন মনসেরাত, তারপর আছে গ্রাজুয়েট, হ্যাঁ, তারপর আছে স্কিল হ্যান্ড, এই ফন্ট। এখান থেকে আপনারা একটু স্টাডি করতে পারেন যে কোন ফন্ট কেন ইউজ হয়, কেন এই ফন্টটা এখানে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, যারা বড় বড় ডিজাইনার বাংলাদেশের বলেন বা বাইরের বলেন, তারা কিন্তু এই ব্লগগুলো প্রচুর পড়ে, প্রচুর দেখে, প্রতিদিনই দেখে যে ট্রেন্ডি কী কী টাইপের ফন্ট, কী কোন কালারের সাথে কোন কালারটা যাচ্ছে এবং কোন শেপের সাথে কোন ফন্টটা কে ব্যবহার করতেছে, এই জিনিসগুলো। ঠিক আছে, সো আমি এটা আপনাদেরকে একটু ইয়াতে দিলাম হোয়াটসঅ্যাপে ব্লক, এটা আপনারা পড়ে নেবেন। আসেন কেউ, রেসপন্স করেন না কেউ? জি স্যার, কিছু বুঝতেছেন মানে ক্লাসে কিছু বুঝতেছেন? আমার আসলে কি বলবো, আমি লাইভে যখন ক্লাস, লাইভ না বলে মানে অফলাইনে যখন ক্লাস নেই বা ইয়াতে, সবাই ধরেন আমার ক্লাস সকালের ক্লাস 10টা থেকে হলে সাড়ে 9টা সবাই আসতো। কারণটা হচ্ছে এখানে আমি নিজেও আইডিবির স্টুডেন্ট ছিলাম, এখানে একটু কড়াকড়ি সবসময় মেনটেন করতাম। আপনারা ব্যাপারটা কীভাবে নেবেন আমি আসলে জানি না, গভর্নমেন্ট কোর্সগুলো কীরকম হয়। তবে ভালো কিছু পাবেন এটা এক্সপেক্ট করতে পারি। তো এখান থেকে আপনাদের আমি বললাম যে কিভাবে ফন্ট সিলেক্ট করবেন। সো ফন্ট ডাউনলোডের জন্য আপনারা যাইতে পারেন হচ্ছে, আমি বলছিলাম কিসের কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, নাকি ভুলে ভুলে গেছেন? ফন্ট ডাউনলোডের জন্য কোন ওয়েবসাইটগুলোর নাম বলছিলাম? একজনও মানে দা ফন্ট নাম, এর আগে তো আরেকটার নাম বলছিলাম। আপনারা নোট করেন না, খাতা কলম নাই সামনে কম্পিউটারের সামনে? হ্যাঁ আছে, আছে, লিখছিলেন কি কি ফন্টের নাম বলছিলাম? হ্যাঁ হ্যাঁ লিখছিলেন কোন ফন্টগুলোর নাম বলছিলাম? এছাড়া ফন্ট ডাউনলোডের জন্য কোন ওয়েবসাইটগুলোর নাম বলছিলাম? আমি তো প্রথমে বলছিলাম ফন্ট স্কোয়ারেল এর নাম, এইটার নাম বলছিলাম ফন্ট স্কোয়ারেল। তো মনে রাখার কথা, এগুলো তো একদম টুটের আগায় থাকবে, ডিজাইনার হতে হলে ফন্ট স্কোয়ারেল 100% ইয়ে থাকতে হবে আপনাদের, বুঝতে পারছেন? 100%
একদম টুটে লাগাই থাকতে হবে ফন্ট স্কোয়ারাল। কেন মনে থাকবে ফন্ট স্কোয়ারাল সব ফন্ট আছে, এতগুলা ইয়ে করার প্রয়োজন নেই। এই যে এখানে গেলে আমি সার্চ করব যে টি শার্টের জন্য কি কি ফন্ট, গেলে ফন্ট আসলে এখান থেকে সার্চ করে কিছু পাবেন না। সো এখান থেকে আপনারা দেখবেন, সিলেক্ট করবেন যে কোন ফন্টটা আমি নিতে পারি। এখানে একটা ফন্ট আছে টি শার্টের জন্য, করবার্ট, হ্যাঁ, তারপর অ্যালেক্স ব্রাশ, তারপরে এই ফন্টগুলো টি শার্টের জন্য ভালো কাজে দেয়। এই যে কিছু একটু কাটা, একটু মাথা ভাঙা, তারপরে একটু বিভিন্ন জায়গায় আবার মোটো ফন্ট, তারপরে তো আমি গুগলে গিয়ে একটু সার্চ করে দেখি যে টি শার্ট ফন্ট। বলছে 41 টি শার্ট ফন্ট আমার কাছে আছে। আমি দেখি গিয়া কি কি নামের ফন্টগুলো, এই যে টি শার্টের একটা ফন্ট এখানে দেখাচ্ছে, একটু সিগনেচার টাইপের ফন্টগুলো। তারপরে হচ্ছে এখান থেকে যে এই ফন্টগুলো ভালো কাজ দেয়, অস্ট্রিস, নামগুলো একটু ইয়ে করে রাখেন, অস্ট্রিস সান্স। তো আমি যদি এখান থেকে অস্ট্রিস সান্স কপি করি, এখানে যদি ডাউনলোড করা যায়, এই যে ডাউনলোডও করা যায় এখানে, তো এটা একটা ভালো একটা সাইট, আপনারা এখান থেকে নিতে পারেন, ফন্ট ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এখান থেকে আমি গেলাম হচ্ছে গুগলে, ওইখানে জানি না ওদের আবার অ্যাকাউন্ট করে, এই যে এখানে কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো ভালো দেয়, ব্যবাস ব্যবাস আমার কাছে তো আছেই। এই যে এই ফন্টটা, এটা কি গ্যারেট ফন্ট, এটা আমি একটু ডাউনলোড করি, এটা আমার একটু একটু লাগতে পারে। এটা কি প্রিমিয়াম? আপনারা ফন্ট ফ্রি প্রিমিয়াম সবগুলোই ব্যবহার করতে পারেন টি শার্টে, কারণ টি শার্টের ফন্ট এগুলো হচ্ছে সব আউটলাইন থাকে, এখানে কোনোটাই ইয়ে লাগার মানে প্রয়োজন পড়ে না। তো এখান থেকে আপনারা ধরেন কেয়ার্ড একটা ফন্ট আছে, যদি এখান থেকে ডাউনলোড করতে না পারেন কোনো সমস্যা নেই, যেমন এই ফন্টটা আপনি দরকার, এটা ডাউনলোড করতে পারছেন না, এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে যাবেন হচ্ছে ফন্ট স্কোয়ারেলে, এই যে ফন্ট স্কোয়ারেলে আসবেন, অথবা দা ফন্টে যাবেন, কন্ট্রোল ভি দিবেন, সার্চ করবেন, দেখবেন এটা ফ্রি আছে কিনা। সরি, নাথিং ম্যাচ অন আওয়ার সাইট। লিবার্টর, এটা প্রিমিয়াম ফন্ট নিশ্চয়ই, এই জন্য এটা ইয়া দিচ্ছে না, প্রিমিয়াম টাকা লাগবে। তো বিভিন্ন জায়গা থেকে আমার কাছে, আমি আসলে টি শার্ট নিয়ে অত ইয়ে করি না, এই জন্য ফন্ট কালেকশনে তেমন ইয়ে নাই। তো আমার কাছে কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো দেখতে হবে কোথায় রাখা। এখান থেকে এত ইয়ে করতে হবে, লবস্টার ফন্ট, এটা হিপস্টার ফন্ট, হিপস্টার লবস্টার দুইটা ফন্টও ভালো ইউজ হয়। তো এখান থেকে এই ব্লকটাতে এসে দেখবেন যে কী কী টাইপ অফ ফন্টগুলো ইয়ে হচ্ছে। সো আমি একটু ডিজাইনে চলে যাই, এই ফন্টটাকে আমি দিব হচ্ছে, এখান থেকে আমি সিলেক্ট করবো, আমি দেখি কী কী ফন্ট আমার কাছে আছে। আমার কাছে নর্ট ইন প্লেন, এই ফন্টটা আমার ধরেন বাইকের জন্য একটু হার্ড ফন্ট টাইপের, তারপরে একদিক তো একটু ফাঁকা আছে, সো আমি এটাকে একটু কালার দিলাম। সো এটা কখনোই 100% হোয়াইট দিবেন না, 5% বা 2% ব্ল্যাক রাখার চেষ্টা করবেন। সো এটাকে, এটা তো হচ্ছে রাউন্ড, আপনার যে আর্ক সম্পর্কে ধারণা আছে ঠিক না, ওয়ার্ফ সম্পর্কে কিভাবে ফন্ট ওয়ার্ফ করা হয়, রাউন্ড করে ওটা, হ্যাঁ রাউন্ড মানে ই ওয়ার্ফ, এই যে ওয়ার্ফ এনভেলপ টাইপের, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এটা কপি করে রেখে দিলাম, কারণ এটা যদি আমার কাজ না হয় পরবর্তীতে জন্য এটাকে আমি ইউজ করতে পারি। সো এটাকে আমি সিলেক্ট করে ওয়ার্পে ক্লিক করলাম, আমার ওয়ার্প অপশন আসছে। এটা যদি আপনাদের এখানে না থাকে, আপনারা যাবেন হচ্ছে ইফেক্ট ওয়ার্প, এই যে একটাতে ক্লিক করলে এই প্যারামিটারটা চলে আসবে, তখন আপনি এখান থেকে দেখবেন যে এটার সাথে আপনার ইয়েটা মিলতেছে কিনা। যদি দেখেন না একটু বেশি হয়ে গেছে, এটা কমায় দিলেই ইয়ে হয়ে যাবে, যেমন আমি ধরলাম এতটুকুতে আমি স্যাটিসফাইড, দ্যাটস এনাফ, 25%, এটাকে আমি নিচে নামিয়ে দেবো।
সরি নিচে নামিয়ে দিলাম তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে এই ওয়ার্পের মধ্যে আরো অনেকগুলো অপশন আছে আমি এটার মধ্যে দেখাই কয়েকটা অপশন যেমন এটা এটা তো সবাই কাজ করছেন আমার মনে হয় এটা হচ্ছে এদিকে দিলে উপর দিকে যাবে মানে হচ্ছে ব্যান্ড ব্যান্ড মানে বাঁকা করা এটা হচ্ছে প্লাসের দিকে মানে উপর দিকে এর দিকে নিচের দিকে যাবে এটাতে কাজ করছেন আপনারা কেউ করলে আমি এটা স্কিপ করে যাব না স্যার করা করা হয় নাই এটাতে এটাতে কোনো কাজই করেন এখন পর্যন্ত না করছে স্যার জি না স্যার না না বলেন না বললে সমস্যা নাই আপনি এখানে লার্নিং করতে আসছেন রেসপন্স করলে আমি বুঝব করা হয়নি স্যার ওকে এটা হচ্ছে ট্যাক্সকে আকাবাকা বা বিভিন্ন ভাবে আপনার নিজের মতো করে সাজানোর জন্য এই এইটা ওয়ার্প অপশন বলে এটাকে হ্যাঁ মানে অনেকটা নিজের মতো করে ইয়ে করা যেমন এখানে আছে আর্ক আর্ক মানে হচ্ছে এই সাইডকে ঠিক রেখে এটা বাঁকা করবে এই যে এটা চিহ্নটা দেখলেই বোঝা যায় এই যে সাইনটা দেখেন দ্যাট মিনস নিচের দিকে একদম বেসমেন্টটা ঠিক রাখে এবং উপরের সাইডটাকে সে ইয়ে করে দেয় আর প্লাস হচ্ছে সে প্লাসের দিকে উপরের দিকে সে বাঁকা করবে আর মাইনাসের দিকে নেবে হরাইজন্টাল হচ্ছে সে এই সোজাটাকে আঁকা বাঁকা করবে দেখেন এই যে একটা সাইডকে বাঁকা রাখছে আর একটা সাইডকে মোটা করে দিচ্ছে জি এখানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটাতে কারণ আপনি যদি এখানে না বোঝেন এটাকে জিরো রাখলাম এখানে এটার দরকার নেই তারপরে ব্যান্ড ধরেন আমি 25% রাখলাম এখানে আরো অপশন আছে আর্ক আর্ক লয়ার মানে এই উপরটাকে ঠিক রাখবে এটা নিচের দিকটাকে মোটা করে দিবে যেমন এটা দেখেন সোজা রাখছে এই সাইডটা কিন্তু একদম সোজা ঠিক না মাউসটা দেখতে পাচ্ছেন আমার আর এই সাইডটাকে বাঁকা করে দিচ্ছে আমি যদি ব্যান্ড বাড়াই তখন এই সাইডটা আরো মোটা করবে টি শার্টের জন্য কিন্তু এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মাইনাসের দিকে নিলে এটা উপর দিকে যাবে না সরি এটা এটা কিছুই করবে না যে ছোট করে দিচ্ছে দেখবেন এইরকমটাও অনেক জায়গাতে পাচ্ছেন আমি কি ইয়াটা স্ক্রিনটা আর বড় করব দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি হ্যাঁ আচ্ছা স্যার আমার সাথে কোশ্চেন করতে হবে স্যার এইভাবে পাচ্ছি না এইভাবে দেখছি না এইভাবে দেখছি না বাট আমার কোশ্চেনের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের কার্পণ্য করবেন না হ্যাঁ জি স্যার কোশ্চেন করবেন কোশ্চেন সবসময় কোশ্চেন করাটা হচ্ছে ভদ্রতা কোশ্চেন না করাটা হচ্ছে বোকামি অভদ্রতা না বোকামি আর কোশ্চেন করাটা হচ্ছে স্মার্টনেস আমি সবকিছু জানবো এটা এমন কোনো কথা নেই আমি আপনাদেরকে জেনে জানাবো বাট আপনাকে কোশ্চেন করার আগ্রহ থাকতে হবে জানার আগ্রহ থাকতে হবে প্যাশনেট হতে হবে তো আর্ক লয়ারটা বুঝতে পারছেন এখানে প্র্যাকটিস করবেন হিউজ আর আর্ক আপার উপর দিকে যাবে তো আমি আর্ক লয়ার আর্ক আপার এখানে একটু ইউজ করব একটু পরেই তারপর হচ্ছে অনলি আর্ক এটা হচ্ছে ARCH এটা হচ্ছে ARC আবার এইচ আছে দ্যাট মিন্স ডাবল এই যে ডাবল ডাবল মানে এখানে এটার মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি দেখেন আমি এটাকে আর্ক করছি আমরা সবসময় এটা এটা ইউজ করব এখান থেকে কারণ এটার মধ্যে পার্থক্যটা বুঝবেন এটার দিকে তাকান একটু এই যে এটার দিকে আর এটার দিকে তাকান পার্থক্য বলেন তো কি দেখে আপনাদের চোখে কেমন আছে গ্রাফিক্স তো কিন্তু গ্রাফিক্স ডিজাইন না মানে আর্ক আর্ক এটা সেম আছে স্যার মানে আপনি যে এটা নিছেন রিবনটা হ্যাঁ রিবনটা একই সঙ্গে মিলে যাচ্ছে সো আমরা এর আর্টিস্ট করলে এর সঙ্গে মানে ভালো ম্যাচিং হবে স্যার না না ম্যাচিং এর সাথে পার্থক্য কি বলেন মানে রিবনের সাথে স্যার রিবনের না না এই এটা আর এই মাউন্টেন বাইক এটাও কিন্তু আর্ক করছি এটা দিয়ে এটা আচ্ছা আর এটাকে এটাকে আমি করতেছি এইটা ARCH এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন বুঝতে পারতেছেন না স্যার এটা হচ্ছে এই আর্কটা হচ্ছে স্যার একটু বেশি উঁচু হইছে না না বেশি উঁচু তো এটা মেবি বাম সাইডে একটু স্লিম লাগছে আর ডান সাইডে একটু মোটা হইছে আমি আবার আনতেছি এই যে এটা ক্লিক করলাম হ্যাঁ এটাকে কাছাকাছি রাখলে বুঝবেন এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি বলেন আমি তো দুইটাই আর্ক করছি যেমন এটাকে আমি এখানে ব্যান্ড দিলাম হচ্ছে 25% ওকে আবার এটাকে ক্লিক করে আমি এটাকে ব্যান্ড দিলাম এখান থেকে আচ্ছা এটাতে ক্লিক করে নেই ব্যান্ড সেম আমি ব্যান্ড দিলাম 25% এই এই পার্থক্যটা বুঝতে হবে এটা হচ্ছে এটা দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো
এটা দেখেন এই না না আপনাদের এই সেন্সটা অনেক কাজ করে নাই এটা এই যে এম এর দিকে তাকাচ্ছেন স্লিম থেকে ই হয়ে গেছে হ্যাঁ এম এর দিকে স্লিম হয়ে গেছে এম এর দিকে তাকাচ্ছেন এমটা কিন্তু সে এই হরিজন্টাল আমি কন্ট্রোল আর দিয়ে ইয়াটা রুলার আনলাম এটা কিন্তু সমান রাখছে সে পার্থক্যটা কিন্তু এটা এখানে এটাকে সমান এটাকে সমান রাখছে কিন্তু আমি যদি এখানে এম এর দিকে তাকাই দেখেন এম কে সে বাঁকা করে দিছে এটাকে ভিতর ভিতর দিয়ে ঢুকাই দিছে এই যে এটাকে আর এটাকে বাইর করে দিছে মাথা বের করে দিছে পার্থক্যটা বুঝতে পারছেন মানে একটা নাম একটু পার্থক্য হওয়ার কারণ কি তারপরে যদি আমি এখান থেকে এটাকে এই আর্কটা এই যে এটাকে তো একবার এডিট করার পরে এখানে আর পাবেন না হ্যাঁ তখন সিলেক্ট করে যে এইখানে পাবেন এখান থেকে ক্লিক করে আমি ধরেন এটাকে এইটাতে চেঞ্জ করে দিলাম আবার দিলাম আর আর নেবে না এটা ব্যান্ড 25% আমি ব্যান্ড কমাই দিলাম ওকে আচ্ছা অন্যগুলো দেখি একটু তারপরে আমরা এটা এটা এইটা হচ্ছে ঠিক সেম শেল আপার যেহেতু একটা করে ফেলছি এটাতে এই জন্য আমি নতুন একটা ফন্ট নেই একটু টাইপোগ্রাফিতে গেলাম মাউন্টেন বাইক এটা এটা সম্পর্কে যত আপনার ক্লিয়ার ধারণা থাকবে মানে আপনি যে কোনো ধরনের টি শার্টের ক্ষেত্রে ক্রিয়েটিভ সামথিং কিছু করতে পারবেন নিজের মতো করে করতে পারবেন এই ওয়ার্প সম্পর্কে তো এটাকে আমি আর্ক দেখছি আর্ক এজ দেখছি তারপরে এখান থেকে আমি ফ্ল্যাগটা দেখি ফ্ল্যাগ ব্যান্ড বাড়ায় দিলাম এই যে এইভাবে কিছু রিবনকে আমরা এটার উপরে বসাইতে পারি তারপরে এখান থেকে ওয়েব মানে এটাও ঠিক কীরকম এ দেখেন তো এটার ইউজ খুব কম প্রাইস এই যে এগুলোর কিন্তু প্রচুর ইউজ আছে টি শার্টের ক্ষেত্রে মাইনাসের দিকে নিলাম ফন্টকে ঠিক রাখছে ফন্টের মেজারমেন্ট ঠিক রেখে আঁকো আঁকা করে দিছে তারপরে হচ্ছে এইগুলা ঠিক টুইস্ট বাঁকা করে দেয় বেশি টুইস্ট হয়ে গেছে এই যে খুব অল্প দিব এটা ব্লার বোঝাইতে একটা ফন্ট দিলাম যে একটা বাইককে আমি ব্লার বোঝাচ্ছি যে দৌড়ছে ফন্টটাকে আমি এইভাবে বোলাইলাম যে ব্লার বোঝাচ্ছি হ্যাঁ তারপরে এই জিনিসগুলো আপনারা একটার পর একটা চেক করে দেখবেন যে এইটা কোনটা ভালো লাগছে কোনটা কোথায় ইউজ করা যায় ক্লিয়ার তো ধরেন আমি এই এটা ফন্টটা জায়গায় রেখে দিলাম এটা করে তো আমার এটা কিন্তু এদিকে বাঁকা হয়ে গেছে আমি যদি সোজা রাখতে চাই তো আমি অবশ্যই এটাকে ইউজ করব যেমন এটা কিন্তু আমার সোজা আছে এমটা সোজা আছে আর এদিকে রিবনটার তুলনায় এই ফন্টের তুলনায় রিবনটা একটু মোটা হয়ে গেছে এটাকে আমি একটু চিকন করে দিতে পারি তো চিকন করার জন্য যদি আমি ইচ্ছা মতো টানা যাবে না যেমন এই জায়গাটাকে চিকন করব এটা যেটা আছে তাকুক এখানে আমার একটু কাজ ভাঁজ লাগবে এখানে একটা ভাঁজ দরকার আমার এখানে আর একটা ভাঁজ দরকার সো কারণ এই রিবনের ক্ষেত্রে এই রিবনটা আসলে এখানে আর একটু কালারাইজ করা যেত সেইখানে আমি আর কাজ করবো না আমি সোজা গুগলের কাছে সাহায্য নিই আমি রিবন কোথা থেকে নিয়েছিলাম রিবন হ্যাঁ এখান থেকে এই রিবনটা যেহেতু আমাকে কালার ছেড়ে দিচ্ছে এখানে এখানে যে শেডোগুলো এই যে শেডোগুলো ছেড়ে দিচ্ছে তবে আমি নিজের মতো করে যদি এই শেডোগুলো বানাইতে চাই তখন আমাকে এখানে এটা সাহায্য নিতে হবে যেমন এখান থেকে এই যে এই শেডোগুলো আমাকে বসাইতে হবে এই এই সব জায়গাগুলোতে আমি আবার একটু হাই ফাইডেলিটি দিয়ে নিই ডিফল্ট আছে লো ফাইডেলিটি দিলাম ইগনোর
দেখেন এটা আমি স্ট্রেচ করাতে আমার এইগুলো পাওয়া গেছে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিব হোয়াইট কালারটা ফেলে দিলাম লো ফাইডেলিটি দিয়ে দিছি এখন এখন যদি আমি এটাকে একটা একটা কালার দেই এই যে আলাদা আলাদা পাইছে এখন এটাকে আমি একটা কালার দিতে পারি নিজের মতো করে এটাকে এটাকে এটা এটা একটু ডিপ কালার আছে সো এটাকে আমি এই কালারটাই দিলাম এটাকে দিলাম হচ্ছে আমি একটু ডিপ কালার এটাকে তো এটাকে ওয়াইড ওপার দিয়ে এই কালারটা দিয়ে দেবো শুধু এই কালারটা সম্পর্কে আমার ইয়ে হয় নাই এখনো তো এটাকে আমি একটু ডিপ করি তো এটাকে 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 আমি দিব হচ্ছে এখান থেকে একটু হোয়াইটের মধ্যে শেডো টাইপের তাহলে আমার একটু পরিবর্তন হয়ে গেল এখানে যদি আমার এই যে একটু পার্থক্য আছে এটাকে আমি ডিলিট করে দিলাম আমার লাগবে না এটা এখানে তারপরে এদিকে যদি থাকে ওটাকে একটু গ্রুপ করে নেব এই যে এটা এখানে এগুলো একটু মিলিয়ে নিতে হবে যেমন এটাকে আমি একটু বের করে দিলাম হ্যাঁ এদিকে একটু উঠিয়ে দিলাম দিয়ে দুইটাকে এদিকে একটু শেয়ার দিলাম সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে এখান থেকে এই এইটাকে এটাকে এতটুকু মিলাবো এই দুইটা ছেড়ে দিচ্ছে এটাকে মিলিয়ে দিলাম এভাবে এটা একটু প্রবলেম করছে এখানে আসলে প্রচুর কাজ করতে হয় হ্যাঁ শেপ বিল্ডার টুল ওকে ঠিক আছে এটাকে আমি ওইটা সিলেক্ট করলাম আমি এখানে তেমন কোনো কাজ করব না জাস্ট সিম্পলি এটা সোজা করে দেওয়ার জন্য এই অংশটা কেটে ফেলে দিলাম এই অংশটা কেটে ফেলে দিলাম মানে সোজা করে দিলাম এটাকে থাকুক যা আছে তাই সবটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি গ্রুপ এখন এটাকে যদি আমি সরাই দিই এখন এটা আর একটু ও সরি এটা এটাকে ঘুরাই দিতে হবে একটা ছোট করে দেয় এটাকে তারপরে এখানে যদি মনে করেন আরেকটা এই দিকটা একটু বেশি এই দিকটা কম মনে হচ্ছে আমরা এখানে ব্যান্ডে যাব ব্যান্ডে একটু ব্যান্ডে একটু কমায় দিব ঠিক আছে এখান থেকে আমরা যদি টেক্সটটাকে আরেকটু মোটা করতে চাই আমরা যাব হচ্ছে এখান থেকে ক্যারেক্টার আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করতে পারি কন্ট্রোল টি শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি
হ্যাঁ এখানে যে আমার ক্যারেক্টার প্যানেল ওপেন করছি এটাকে যদি আমি একটু বড় করি ক্যারেক্টার প্যানেল ফুলটা দেখি আর শো অপশন পুরোটা দেখলাম শো অপশনে সিলেক্ট করে মানে টোটালটা দেখব এখান থেকে দেখেন কিছু জিনিস আছে আমি যদি সিলেক্ট করি তখন আপনি বুঝবেন যে এই এই যে এখানে দ্যাট মিন্স এটা হচ্ছে ডাবল লাইনের জন্য যে এ এর উপরে এ তারপরে দাগ আছে দেখতেছেন এই ক্যারেক্টার প্যানেল নিয়ে তো অবশ্যই কাজ করছেন এতদিন কিছুটা এই জায়গাটা নিয়ে কিন্তু হিউজ কাজ আছে এখানে 100% আছে আমি যেটাকে বাড়াই দিই আচ্ছা এটা বোধহয় এখান থেকে ক্যারেক্টারটা কাজ করবে না আমাকে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করে টি অপশন নিয়ে এসে এভাবে ড্র্যাগ করতে হবে তখন আমি এখান থেকে এটা কাজ করতে পারবো আদারওয়াইজ এটা আমি কাজ করতে পারবো না এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে তারপর এটাকে যদি বাড়িয়ে দিই লম্বা হবে এখান থেকে আমি এটাকে 130 দিতে পারি আচ্ছা এটা হচ্ছে ডাবল লাইনের জন্য যেহেতু এর উপরে আছে নোটও আছে মানে ফন্টকে দূরত্ব করা একটার পর একটা দূরত্ব মানে দূরত্ব সৃষ্টি করা আমি আপাতত এটাকে এই পর্যন্ত রাখলাম এখানে এই ডিজাইনটা আমি শেষ করি ওকে সো ধরেন এখানে আমি যদি এখন আমার কাজ হচ্ছে এখানে একটা লাইন আছে তাদের আমি এখানে একটা লাইন অথবা একটা শিল্ড ক্রিয়েট করতে পারি আমি ডিরেক্ট একটু পিছিয়ে নিয়ে এসে একটু ছোট করে দেই এখানে আমি একটা শিল্ড ক্রিয়েট করি তখন আমার এখানে একটা লাইন তৈরি হবে যেমন ধরেন আমি এখান থেকে একটা পলিগনন নিলাম নিয়ে এটাকে আমার রেডিয়াস আছে এত সমস্যা নেই স্টেজ 5 আছে ওকে দিলাম 5টা মানে 5টা কর্নার থাকবে আমার এটা এটার হ্যাঁ পলিগনাল হচ্ছে যেমন আমি যদি এখান থেকে ক্লিক করতাম ক্লিক করে যদি আমি এটাকে 6 দিতাম তাহলে আমার 6টা কর্নার তৈরি হতো এই যে 6টা হয়েছে এখন আরে এটা এত ছোট হয় কেন এই যে 6টা 1 2 3 ছটা এটাতে আছে 5টা আমি যদি এখান থেকে একটা শিল্ড ক্রিয়েট করতে চাই তো আমি এটাকে একটু ব্ল্যাক কালার করে দিই ব্ল্যাকের মধ্যে একটু ব্ল্যাক কালার করে দিই ব্ল্যাক কালার করে দিয়ে এটাকে যদি আমি একটু এদিকে ঘুরিয়ে দিলাম ঠিক আছে ঘুরিয়ে দিয়ে আর একটু বড় করে নিলাম এখন এটাকে আমার শেপে আছে শেপটাকে এটা আমি স্ট্রোকে রূপান্তর করে দিই এখানে কিন্তু হিউজ কাজ আপনি একটার পর একটা করে যেতে হবে এই শেপে নিয়ে নিলাম দ্যাট মিন্স আমার এখান থেকে এটাকে সো এটার সাথে সমস্যা নেই অ্যালাইনমেন্ট আমি পরে করে নেব এখন যদি আমি আচ্ছা শেপে করার আগে আমি এটাকে একটু ইয়ে করে নিই সমস্যা নেই আমি শেপটাকে স্ট্রোকে নিলাম আমার স্ট্রোকে যদি আমি এটা কালার দিতে চাই এটা কালার দিলাম এইভাবে এবং স্ট্রোকটা বাড়ায় দিলাম এভাবে ক্লিক করে যেমন আমি এতে 0.25 এ আমি স্যাটিসফাইড এতটুকুই আমার থাকবে এখন আমি মোটর বাইকের সাথে এটাকে অ্যালাইন করে নিব অ্যালাইনটা কি আছে অ্যালাইনটা সিলেকশন রেখে সেন্টার অ্যালাইন করে নিলাম সেন্টার অ্যালাইন দরকার নাই ওকে ঠিক আছে বা আমি এই পাশে রাখলাম এটাকে এতটুকু ব্যাস এখন যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি এটাকে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড মানে হচ্ছে আমি এটাকে স্ট্রোকে রাখছিলাম শেপ থেকে স্ট্রোকে নেওয়ার পর এই যে এটা স্ট্রোক আছে এই যে লাইন আছে এই লাইনটাকে আমি ফিলে রূপান্তর করে দিব অবজেক্ট এক্সপ্যান্ড জানেন তো নাকি আমি কিন্তু এগুলো বলেই যাইতেছি শুধু একটা স্ট্রোককে ফিলে রূপান্তর করে দেয়া হ্যাঁ করছেন আগে হ্যাঁ স্যার করছি বাকিরা আনসার দেন না কেন জি স্যার করছি সো এটাকে আমি এতটুকু রাখলাম তারপর ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম আমি আমার এই এটাকে লক করে দিলাম এটাকেও লক এটা তো লক আছে এটা লক আছে সমস্যা নেই এখানে ব্যাকগ্রাউন্ডে এটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম যাওয়ার পর
এই অনলি এই দুই মাথা সিলেক্ট করব, নট এটা নট এটা, এই দুইটা সিলেক্ট করলাম, এই এই পাশে এই পাশে অল্টার ধরে যদি আমি দুইটাকে একসাথে ড্র্যাগ করি এটা একদম ভিতর দিকে চলে আসবে। হ্যাঁ এখন যদি অল্টার ধরে আবার এটাকে একটু মেলিয়ে দেই চলে যাবে। হ্যালো জি বলুন শুনছি। হ্যাঁ ভাই আমাকে একটু হোস্ট করে দেন। কে আপনি? আমি কে? আমি তানহা। ও আচ্ছা তানহা ম্যাডাম। ওকে তো এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে বাইকটা কি রাউন্ডের ভিতরে নিবেন নাকি? আমি এইটাও বানাইতে পারতাম, এটা যদি চান আমি এইটাও দিলাম, এটা শিল্ডটা না দেই কারণ এটা বাইকটার সাথে শিল্ডের জানি না কতটুকু কি হবে যেহেতু এটা একটু ডিফারেন্ট টাইপের, সমস্যা নেই আমি এটাকে শিলটাও রাখতে পারি, কোনো আপত্তি মনে হবে না। রাউন্ড রাউন্ড এরকম। আচ্ছা ঠিক আছে আমি একটু রাউন্ড এটাও নিতে পারি অথবা এইটা, এটা যদি এইভাবে নেই ওকে এটা এইভাবে নিলাম এই দিয়ে কেটে দিলাম ওকে এটাও নিতে পারি, যেমন আমি এটাকে একটা রেক্টেঙ্গুলার নিলাম এখানে ওকে রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে আমি না এটা এটা করা যাবে না মোটা হয়ে গেছে। হ্যাঁ এটাকে আমি স্ট্রোক স্ট্রোকে নিয়ে নিলাম, স্ট্রোকে নিয়ে স্ট্রোকটাকে একটু চাপিয়ে দিলাম এখানে অল্টার ধরে দুই পাশে একটু চাপিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, এখানে জাস্ট একটা আমি স্ক্রল করতেছি 0.25, তারপরে অবজেক্ট এক্সপান্ড ফিল ফিলকে এই জিনিসটাকে যদি আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাই এবং হালকা এই পাশটাকে শুধু এই পাশটাকে একটু চাপিয়ে দিলাম ঠিক আছে, তারপরে একটু বাড়িয়ে দিলাম। এখন আমি আমার মোটর বাইকের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো এই অংশগুলো এই অংশগুলো কেটে দিব, মোটর বাইকটাকে আমি আনলক করি, আনলক করে এটাকে কেউ কি ট্যাক্স করছে না আমাকে? আপনাদের এই ফাইলগুলো আমি রিভিউ করব একটু পরে, হ্যাঁ কিছুক্ষণ পরেই আমি ফাইলগুলো রিভিউ করব একটু ব্রেক দিয়ে। তো এইটাকে আপনারা অফসেট মাত নিয়ে কাজ করছেন, আমি এটাকে একটা এমনিতেই রেখে দিলাম থাকুক, এটাকে সিলেক্ট করে আমি গেলাম হচ্ছে অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউটা দেখে নেই আমার ধরেন এখানে আছে 0.125, আমি এতটুকু রাখতে চাই অথবা এখানে 2 দিয়ে দিলাম, প্রিভিউটা অন অফ করে দেখব কতটুকু বাড়ছে। হ্যাঁ যদি এতটুকুই রাখতে চাই তো আমি এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমার একদম নিচের অংশটা সিলেক্ট আছে, একদম নিচের অংশটা ঠিক আছে, একদম নিচের অংশটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে একটা কালার দিব, এখান থেকে একটা একটা কালার দিলাম ঠিক আছে। এই যে আমি যেখানে যেখানে স্ট্রোক পাইছি তো স্ট্রোকটাকে আমি একটু কনসাইজ করে নিই, এটা এটা ফিলে আছে ফিলটাকে আমি স্ট্রোক করে নিলাম, এই অংশটাকে আমি স্ট্রোক করে নিলাম, এখানে একটা কালার দিলাম, ছোট হয়ে গেছে একটু
ছোট হয়ে গেছে মানে এই সাইডটা এখানে ছোট, তো স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দেই, যেমন একটু মোটা করে দিলাম স্ট্রোকটাকে, ঠিক আছে স্ট্রোকটাকে মোটা করে দিলাম। এখন যদি আমি বাইরে সিলেক্ট করি আর কিন্তু এটাকে ওইভাবে ইয়ে করতে পারবো না, যেমন একটা আছে ঠিক আছে, এখন এটাকে আমি আনগ্রুপ করে দেবো, আনগ্রুপ দেখান, এখন আমার এটা বাইরের অংশটা বাইরে চলে গেছে, এই যে আনগ্রুপ করে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে যদি এই ভেতরের অংশকে শিফট ধরে এটা সিলেক্ট করি, তখন আমার এই যে কালো অংশটা সব ডিসিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এটাকে আবার সিলেক্ট করতে হবে, কারণ এটা আমার ইয়াটা সিলেকশনটাই ছেড়ে দিছে। ওকে এখন বোধহয় আমার এই যে কালো অংশটা সিলেকশন এখন আর নেই, তাও তো আছে। আচ্ছা আমি দেখি এখন যে আনগ্রুপ হয়েছে, এখন আমার স্ট্রোকগুলোকে একটু পাতে নিয়ে নেব, অবজেক্ট অবজেক্ট থেকে আমি যাব হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড করে দিয়ে আবার এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমার এটা ইয়াটার ইয়া নাই, শেপে রূপান্তর হয়ে গেল। এখান থেকে এটাকে আমার এত ঝামেলা না করে এদিক দিয়ে আমি কেটে দিতে পারতাম, যদিও এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে। আনগ্রুপ করে দেখি সবগুলো আলাদা আলাদা আনগ্রুপ হয়ে গেল কিনা। যাই হোক সমস্যা নেই, এখানে একটা সিলেকশন টুল ছিল তাকে, যদিও এটা এই অপশন আপনারা পাবেন না, ১৯ পার্সনে থাকতে পারে ব্রাশ সিলেকশন নেই, তো এটাকে এখন আমার যেটা করতে হবে আলাদা আলাদা সিলেক্ট করতে হচ্ছে। আমি আসলে এইভাবে এই সিস্টেমটাই ফলো করব না, টোটাল লে আউট একটা পাতে নেই। আমি যেটা করবো এখান থেকে এটাকে পেন টুল দিয়ে কেটে দিব সাইডের অংশগুলো, যেমন এই অংশটা আমি এখান থেকে এই অংশটুকু তারপরে এদিকটা এই অংশটুকু কেটে দিব। আমি গেলাম হচ্ছে পেন্টুলে, পেন্টুলে আপনাদের শেপ বিল্ডার এখানে যেখানে কিছু কাজ আছে এখান থেকে এটাকে আমি এটাই নিলাম, এভাবে কেটে দিতে পারেন। যেমন এটাকে আমি একটা বানাইলাম আর আমার প্রয়োজন নেই, এটাকে আমি বসাবো ঠিক কালো অংশটার সাথে মিশিয়ে। এটা একটু ম্যানুয়ালি করতেছি, এটা একটু এভাবে করা যায়। যেমন এটাকে আমি ঘুরিয়ে দিলাম, ওকে, তারপর এটাকেও আমি আর আমার বানানোর প্রয়োজন নেই, এখানে আমার তো একটা আছেই, এটাকে আমি এদিকে ঘুরিয়ে দিলাম। কি করব বুঝতেছেন নাকি? এই অংশগুলো কেটে ফেলে দিব, স্ট্রোক বের করে এটা করা যায়, কিন্তু এখানে স্ট্রোক সিলেকশনের জন্য
আর সবগুলোকে সিলেক্ট করতে গিয়ে যত সময় লাগবে এটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি করা যাবে। আর বাসায় এত কলিং বেল বাজে। হ্যাঁ কলিং বেল বাজে কার বাসায়? সো আমি এই সবগুলোকে সিলেক্ট করে নিলাম, শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে এটাকে শিফট ধরে সিলেক্ট করে আমি শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডার, শেপ বিল্ডার সম্পর্কে আপনাদের এটাকে অল্টার ধরে আউট, অল্টার ধরে এটা আউট, অল্টার ধরে এটা আউট, অল্টার ধরে এই অংশটা আউট, এই অংশ আউট, এই অংশ আউট, শিফট ধরতেছি। যখন বাইরে ক্লিক করতেছি এটা মাইনাস করতেছি, শিফট ধরতেছি, কিবোর্ড থেকে শিফট হোল্ড করে রাখছে। ওকে এখন আমি এটাকে এটা একটা আনগ্রুপ করে নিব, এটা আমার থাকবে না, এটা আনগ্রুপ করে নিব। আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আর সিলেক্ট করে অবশ্য কাজ করা যাবে। আচ্ছা ডাবল ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন, ডাবল ক্লিক। এই যে মানে হচ্ছে আমি কম্পাউন্ড পাতে থেকে মানে একটা আইসোলেশন করে ফেলছি। গ্রুপের ভিতর থেকে ডিলিট করেন কিভাবে? যেমন একটা গ্রুপ করলাম, গ্রুপের ভিতর থেকে আউট, এখন আমি আবার জায়গায় চলে গেলাম। হ্যাঁ এই জায়গাটা কি ক্লিয়ার? ওকে এখন আমার এখানে আছে, আমি টোটাল 100% এটাকে কখনো ফলো করবো না। এক্সট্রিম স্পোর্ট আমি এটাকে এখান থেকে নতুন একটা ইয়া নিলাম, এক্সট্রিম একটু ফানি টাইপের ফর্ম হবে। সো এটাকে আমি ছোট করে এটার ভিতরে দিলাম, ফন্ট একটু চেঞ্জ করে দিই তো বাংলা ফন্ট। এক্সট্রিম গেমিং একটা ফন্ট আছে, সমস্যা নেই, এটাই ভালো। সো এটাকে এই পাশে রেখে শিফট ধরে এটাকে এই পাশে নিয়ে আসবো। স্পোর্টস ওকে, তারপরে আমার আছে এখানে যে ট্রেল রুট, ট্রেল রুট এই লেখাটার জন্য আমার যেহেতু এখানে পুরোটা আছে এটা আমি রাখবই না, এই লেখাটাই আমি রাখবো না। ট্রেল রুট এখানে যে লেখাটা আছে যে গ্রেট অ্যাডভেঞ্চার, গ্রেট অ্যাডভেঞ্চার এই টেক্সটটা আমি এখানে দেবো, গ্রেট অ্যাডভেঞ্চার, সরি আমি যদি এটার উপরে বসাই তো আমি এই জায়গাটাকে আমি কেটে ফেলে দিতে পারি। এটা উপরে নিয়ে আসলাম যে এখানে আমি একটা ইয়া করে দিব, গ্রেট অ্যাডভেঞ্চার এটাকে আমি কেটে ইয়া ফেলে দিই। হ্যাঁ আমার টেক্সটটা একটু ইয়ে থাকলেও সমস্যা নেই, এতটুকু আমি অথবা ঠিক এতটুকু সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার মাইনাস, ঠিক আছে এখন আমি এটাকে দিলাম গ্রেট অ্যাডভেঞ্চার এখানে। তারপরে উপরে কিছু আছে না গ্রেট অ্যাডভেঞ্চারের? আচ্ছা ফ্যান্টাসি সাইক্লিং, আমি লিখলাম এটার উপরে ফ্যান্টাসি, ফন্টটাও চেঞ্জ করে দিতে হবে, ফ্যান্টাসি আমি বাইকিং দিলাম, সাইক্লিং আছে বাইকিং একটু সিগনেচার টাইপের ফন্ট,
মাশাআল্লাহ সিগনেচার পর নাই ওকে ফ্যান্টাসি বাইকিং তারপর এটাকে যদি আমি দুইটাকে একটু বাঁকা করে দিতে চাই এই এই শেপের সাথে একটু বাঁকা করে দিতে চাই তাহলে আমি যাব আরকে আরকে কে এখান থেকে আমি করে দিলাম হচ্ছে আর্ক ভাগল এটাকে মাইনাস করে দিলাম মাইনাসের দিকে হালকা ব্যাস আর আর্ক ভাগল হয়ে গেল এটা হচ্ছে মাইনাস 14 এটাকে আমি ক্লিক করে মাইনাস 14ই হবে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে সো এটাকে মাইনাস কানে রাখলাম -14 -14 সো এটা -14 দিলে কি হয়ে যাচ্ছে একটু কমিয়ে দিলাম কারণ এই মাথাটা বের হয়ে যাচ্ছে -10 দে ওকে -10 হচ্ছে না -8 6 দিলাম এটা মোটামুটি আমার সো এখানে যদি আমি আরো সামথিং এই জায়গাটা ফাঁকা দেওয়া যাচ্ছে এই জায়গাটাও আমার ফাঁকা দেওয়া যাচ্ছে এখানে দেখেন তারা কিছু যেহেতু চাকা আছে বাট ইয়া আছে তো আমি এখানে সামথিং কোনো ডিজাইন দিতে পারি যেমন এখানে আমি সামথিং একটা স্টার স্টার টাইপের কিছু একটা দিয়ে দিলাম শিফট এবং অল্টার ধরলাম ধরে এখানে অ্যাডপার দিয়ে কালার দিব হ্যাঁ যেমন এটাকে একটু ছোট রাখলাম আরো ছোট করে দিলাম অল্টার এবং শিফট ধরে এটাকে কপি করলাম একটু উপরের দিকে নেই এটাকে একটু বড় করে দিলাম তারপর এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম এটাকে একটু উপরের দিকে নিলাম একে আরেকটু বড় করে দিলাম তো আমার তিনটাই রাখবো এখানে তিনটা থাকুক তিনটাকে সমান দূরত্বে নিব একদম এই যে ডিস্ট্রিবিউশন অ্যালাইন ডিস্ট্রিবিউশন হরিজন্টাল ডিস্ট্রিবিউশন তারপরে অল্টার এবং কপি ধরে এটাকে গ্রুপ করে নিলাম রাইট ক্লিক রিফ্লেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট রিফ্লেক্ট হয়ে গেল ওকে একদম সমান করে বসিয়ে দিলাম এটাকে যদি আমি সমানভাবে দেখতে চাই তাহলে এটা এবং এটা এটাকে গ্রুপ করে নিই শিফট 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 কন্ট্রোল জি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং শিফট ধরে এটাকে ধরলাম ধরে আমি এই যে অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অ্যালাইন করে দিলাম যদি উপর নিচ হয় কিছুটা একটু নিচের দিকে নামিয়ে দেব আচ্ছা এটা বোধহয় উল্টে গেছে না রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে আবার রিফ্লেক্ট করতে হবে আচ্ছা এটা দিয়ে ঘুরাই দিলে হতে পারে একটু রোটেট করতে হবে কি রিফ্লেক্ট দিচ্ছে ভার্টিক্যাল এবার বোধহয় ঠিক আছে না হরাইজন্টাল ছিল ভার্টিক্যাল করে দিছে যে কারণে আমার ইয়া হয় নাই তো পুরোটা কে তো এইভাবে আমরা একটা ডিজাইনকে এখানে আমার যদি আরো কিছু দিতে চাই যেমন সামথিং একটু স্পিড একটা ভাব দিতে চাই যে আমার স্পিড ই সামথিং কোনো কিছু ইয়া হবে বা একটা অন্য একটা ডিজাইনও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যেমন ধরেন একটা রুট টাইপের সামথিং যদি আমি এখানে কিছু অ্যাপ্লাই করি রুট
মাইকের ছায়া এরকম টাইপের স্যার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা কপি করলাম কপি করে আমি এই দুইটাকে সিলেক্ট করে গেলাম হচ্ছে এটাকে আর এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আছে আমার ব্লেন্ডার স্টেপস এখানে দিলাম আমি হচ্ছে 50 ওকে আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ব্যাকে গিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এটাকে আমি 100% হোয়াইট করে দিয়ে অপাসিটি জিরো এটাকে সিলেক্ট করলাম ব্লেন্ডার 50 ওকে এটার আমি অপাসিটি একটু কমাই দিতে পারি এটার অপাসিটি আমি একটু কমাই দিতে পারি ডাবল ক্লিক করে অপাসিটি কমাই দিলাম হ্যাঁ ব্যাপারটা কি স্যার বুঝতে পারছি করা যাবে মানে এখানে হার্ড কোনো কিছু রাখা যাবে না এটাকে এটাকে যদি আপনি টোটাল জিনিসটা তো আমি বললাম এখানে আমার আরও কিছু দরকার বা এই ডিজাইনটা এই জায়গাটা আমার ইয়ে লাগছে না আমি এখানে এই জায়গাটা ফেলে দিতে পারি অথবা এই টোটাল জিনিসটাকে আমি ভিতরে নিয়ে আসলাম একটু একটু ভিতরে নিয়ে এসে বড় করে দিয়ে উপরে নিয়ে নিলাম আমার এই লেখাটা বোঝা যাচ্ছে না যদিও এটা এটা আমার আর এখানে কাজ করতেছে না এটা আমার এখানে এখানে পর্যন্ত আমার এখান পর্যন্ত এটা হলেই হচ্ছে সো আমি এটাকে একটা রেক্টাঙ্গুলার নিলাম এই জায়গাটা ফেলে দিব এই দুইটা সিলেক্ট করলাম এবং এটা বাকিগুলো ঠিক আছে শুধু আমি এই দুইটা শেপকে সিলেক্ট করে শেপ বিল্ডার মাইনাস করে দিলাম হ্যাঁ এই এই জায়গাটা আমার প্রয়োজন নেই এখান থেকে আমি একটা শেপ বিল্ডার একটা একটা ইয়া নিলাম রেক্টাঙ্গুলো নিলাম নিয়ে বা করে দিয়ে দুইটা সিলেক্ট করলাম বাকিগুলো একটাও সিলেক্ট করে নেই এই এই এটা আর রেক্টাঙ্গুলারটা সিলেক্ট করছে শেপ বিল্ডারে গেলাম অল্টার ধরে মাইনাস করে দিলাম আমার মোটামুটি ডিজাইনটা ধরলাম আমার এখান পর্যন্ত ধরাইলো ঠিক আছে কন্ট্রোল জি ওরে বাবা হিউজ টাইম হয়ে গেল পারা যাবে এইভাবে একটা ডিজাইন দাঁড় করানো একটা বাইকে আমি শুধু এই একটা ইয়া দেখাইলাম তারপরে আপনাদেরকে আরও কিছু সারফেসিং করতে হবে আরও এক্সপ্লোর করতে হবে যে কীভাবে ইয়া করা যায় আমি আপনাদের ইয়েগুলো দেখবো কারা কারা ডিজাইন করছেন আর এইটা আপনারা একটু প্র্যাকটিস করেন এই জায়গাটা একটু সবার তো নেট আছে এই জায়গাটা একটু প্র্যাকটিস করেন এটা আমি দেখি কী করছেন তো সবগুলাকে ক্লিক করে সবাই যে জিনিসটা করবেন এখান থেকে আপনি এই করতে পারবেন ক্রিয়েট আউটলাইন কিন্তু এখান থেকে পাবেন না কি করবেন ক্রিয়েট আউটলাইন যদি না পান কি করবেন এটা তো এক্সপ্যান্ড করে দিতে হবে যাবেন হচ্ছে অবজেক্ট কথা বলেন না কেউ এই যে এক্সপ্যান্ড অবজেক্টটিকে এক্সপ্যান্ড তারপরে ফিল অবজেক্ট পাবো এক্সপ্যান্ড করে দিব এই যে কারণ আমার ইয়া পাইছে
এটার আর ঠিক সবগুলোর ফন্টের একই অবস্থা। এটা অবশ্য যদিও এখানে মানাচ্ছে না, আমি এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, কারণ এটা এখন জায়গা পাইছি আমি। এখন এটাকে আমি একটু বাঁকা করে দিব আর থেকে, আমি ধরেন এখান থেকে এটা কেন দিব, সরি স্যার, টাইপোগ্রাফি ডিজাইন কি স্যার বিভিন্ন ধরনের ওই টেক্সট রিলেটেড বিভিন্ন ফন্টের নাকি স্যার? বুঝি না, আবার বলেন। টাইপোগ্রাফি যে ডিজাইন গুলো মানে হবে আর কি টি শার্টে, হুম, এগুলো কি বিভিন্ন ফন্ট রিলেটেড, বিভিন্ন ফন্টের বিভিন্ন শেপ এগুলাই এভাবে নাকি স্যার? টাইপোগ্রাফি গুলো ফন্ট কিভাবে নেবেন? না না, টাইপোগ্রাফি ডিজাইনটা কিভাবে করব আর কি, মানে বিভিন্ন ধরনের ফন্ট নিয়ে জাস্ট খালি যদি আপনার না না ব্যাপারটা ওই রকম না, বিভিন্ন ফন্ট নেবেন আর ফন্ট বসানো এবং ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি ইউজ করা, কালার ইউজ করা, তারপরে একটু মানে মিলিয়ে না, ওয়াইজ কোড যে বলছেন, ওয়াইজ কোডের কথা যদি বলছেন মানে ওয়াইজ কোড নিয়ে আমি বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন করলাম করে তাহলে তো টাইপোগ্রাফি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপোগ্রাফি এটা হচ্ছে সাইজ এবং কিছু শেপের চেঞ্জ, যেমন ধরেন এটাকে আমি এইভাবে বসাবো, এখানে অন্য ফন্টও তো দিতে পারতাম ঠিক না, তারপর এটাকে সিলেক্ট করলাম এখান থেকে এক্সপ্যান্ড করে দেব, সব সময় এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড। এই কাজটা করেন, তারপর আমি একটু ব্রেক নিচ্ছি 15 মিনিটের, 40-এ আসবো, 3:40, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপরে কোনো প্রবলেম হলে যে এখানে কাটাং বা ইয়ে করতে প্রবলেম হলে আমাকে অবশ্যই দেখাবেন, এ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন, আমি দেখি। ওকে, জি, অবশ্যই নোট ডাউন করবেন, কোথায় প্রবলেম হয় অবশ্যই নোট ডাউন করবেন, নোট ডাউন করে জিজ্ঞেস করবেন, আস্ক করবেন যে এই জায়গাটা আমি বুঝতেছি না, ঠিক আছে? পাত কাটা যায়, শেপ কাটা যায় না, এটার সাথে তো ইরাদার টুল আছে একটা, এই যে ধরেন আমি এই শেপটাকে, এই শেপটার এতটুকু জায়গা মুছে দিব, ইরাদার টুল, ইরাদার টুল আমরা তেমন ব্যবহার করি না, এই যে কেটে গেল, কেটে গেল, তারপরে এখান থেকে ধরেন আমি এদিকে কেটে দেব, এদিকে কেটে দেব, আলাদা হয়ে গেছে, কিন্তু আমি গ্রুপ করলে আলাদা হয়ে যাবে, ওকে। আমরা আরেকটা ডিজাইন দেখব, আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি একটু ব্রেক নিচ্ছি, তারপরে ফাইবারের কিছু ইয়া দেখব। আমি কি এটা ওপেন রাখবো, ব্রেকের ইয়া দিয়ে ব্রেকের, আহ
হ্যালো 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 হ্যালো
হ্যালো আসেন কারা কারা আসেন বাকিরা কোথায় আপনাদের কাজগুলো একটু দেখি কে নাম জানা কিছু লোগোর কাজ দিয়েছিলাম তারপরে আচ্ছা প্রথম থেকে শুরু করি নিশু আহমেদ আছেন কি নিশু আহমেদ নাই তাহলে নিশা আহমেদ এখানে আচ্ছা উনি আসুক জাকির আহমেদ না আছেন জি স্যার আপনার কাজের কোয়ালিটি খুব ভালো আছে খুব সুন্দর হয়েছে এগুলো কালার কারেকশন এবং এগুলো কপি এটা এটা সম্পর্কে এটা হয় নাই এটা বোধহয় এটা ছিল না এখানে একটা থ্রিডি একটা ছিল আপনি এটাকে কপি করে ছোট করে যেমন এটাকে এই শেপটাকে এবং এই শেপটাকে ড্র্যাগ করে ফেলে দিয়ে ওইখানে একটা ডিপ কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটাকে বুঝতে পারছেন জি স্যার এটা 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 আপনি আবার একটু দেখবেন জি স্যার অবশ্যই আর এটা ঠিক আছে এটা অনেক সুন্দর হয়েছে এখানে শেপের এই শেপটাকে একটু চাপা মনে হচ্ছে এই দিকটা এই দিকটা এই দিকটা একটু ও শেপটা বোধ এই দিকটা চাপা আছে এইখানে শেপটাও আসে নাই এখানে একটা কাট ছিল কাট করে একটু ডিপ কালার দেওয়া দিতে হবে অথবা কালার দিয়ে অপাসিটি কমাইতে হবে এটার একই অবস্থা হ্যাঁ আহনাফ জি স্যার আহনাফ সাহেব আছেন আচ্ছা আপনার কাজেরও কোয়ালিটি ভালো আছে ভালো প্র্যাকটিস করেছেন এখানে ভালো এই শেপটা ভালো আসছে ওকে গুড এগুলা আপনি কিছু কাজ এখান থেকে কালার নিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন ঠিক আছে নিজের মতো করে কিছু ডিজাইন রেডি করতে হবে যদি আপনি তারপরে কে আছেন এটা কার হুমায়ুন কবির রাজু চলে গেল এটা কেন এইগুলা কালার এগুলা ডিজাইন তো আমি দেই নাই ইউটিউব থেকে দেখে এটা তো ডিজাইন করতে আমি বলি নাই ইউটিউব থেকে এইভাবে ডিজাইন দেখবেন না সাব্বির সাহেব নাকি স্যার আমি দুইটা করছি স্যার এইটা এটা এরকম কেন এখানে পি এরিয়াটা আসে নাই কালারটা দেখা যাচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমাকে দেখাইছেন যে কোন কোথায় হচ্ছে না এখানে একটা শেপ দিতে হবে শেপ নিয়ে এখানে একটা হালকা কাটা দিয়ে কালারটা করে দিলে এটা তো হচ্ছে সুন্দর এটা তো ভালো হয়েছে এখানে এখানে একটু ভুল আছে এখানে বোধহয় আপনি এখান পর্যন্ত আসবে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের এই যে কালারটা দিছেন এই যে এখানে যে কালারটা দিছেন এটা একটু সামনে আসবে এটা এখন ঠিক নাম আছে এটা কার ডিজাইন এই মকআপ দেখবো না আমাকে মকআপ দেখাবেন না মকআপ দেখে ডিজাইন বোঝা যায় না মকআপ ডিজাইনের কালার চেঞ্জ করে দেয় মকআপ দেখাবেন অন্যজনকে বুঝতে পারছেন আমাকে র ডিজাইন দেখাবেন এই যে এইভাবে অথবা প্রেজেন্টেশন করবেন হচ্ছে এই যে এইভাবে দেখাবেন মকআপ কেন দেখবো আমি মকআপ দেখবো হচ্ছে অন্যরা আমি তো ডিজাইনে ভুল ধরবো আপনাকে এটা কার ডিজাইন আইডিয়া ঠিক আছে আর প্রেজেন্টেশন করতে হবে ঠিক আছে আপনার আগের করা ডিজাইন দিয়ে দিচ্ছেন নিজে কি করছেন রবিউল রাজ রবিউল রাজ নামের তো কেউ না এখানে উনি ক্লাস করে না স্যার ক্লাস করে না এমনি তো না ক্লাস করবে না কয়েক প্রথম কয়েক দিন করছে এক সপ্তাহের মতো তারপর ক্লাস করে না আর আচ্ছা নিয়ে আসেন তো আমি কথা বল মানে ঠিক আছে অন্য ব্যাচে ক্লাস করে নাকি অন্য ব্যাচে ক্লাস করবে কেন অন্য ব্যাচে নাকি করে মারুফা জান্নাত হ্যাঁ ঠিক আছে এইটার এইটারতে কাজ করেন নাই আর একটু যত্ন নিয়ে কাজ করতে হবে
আর এখানে একটু ভুল আছে মনে হচ্ছে, এই যে এই যে পাতাটা আছে না, মারফা জান্নাত আছেন, এই যে 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 এটা 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 আছে না, এখানে কাটাটা ঠিক মতো হয় নাই, আর এই এখানে যে পাতাটা আছে পাতাটা আর একটু ডান পাশে আসবে, এটা ওই পাশে চলে গেছে, ঠিক আছে। আর এগুলাকে সুন্দর করা যায়, আরো কালার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট কালার দিয়ে বা আর একটু ইয়ে করতে পারতেন, হ্যাঁ আর একটু অন্য কালার দিয়ে তারপরে নাম দিয়ে প্রেজেন্ট করতে, সুন্দর হয়েছে, ঠিক আছে। এটা কার? মেহেদী হাসান। কাজ ভালো হচ্ছে, এখানে আরো আরো প্রেজেন্টেশন করতে হবে, আরো সুন্দর করতে হবে। পিটা ভালোই আসছে, এটা ভালো আসছে, এটা এটার মেজারমেন্টটা ঠিক আসে নাই, এই যে এই জায়গাটা এইটা পুরোটা সহ হবে, ঠিক আছে। মেহেদী হাসান এই মাত্র দিছেন, একটু আগে সাবমিট করেছে। এটা কার? রবিউল রাজ, রবিউল রাজ, রবিউল রাজ। এগুলো তো আগের করা ডিজাইন, আমি তো এগুলো দেই নাই এখন আপনাকে। আর বাকিরা? হীরা বাবু স্যার, আমি কালকে ক্লাসে ছিলাম না, ওই জন্য হোমওয়ার্ক কি জানতেও পারিনি স্যার, একটু প্রবলেম ছিল তো। চেষ্টা করতে পারতেন, তারপরে এতগুলো ফাইল দিছি গ্রুপের মধ্যে। জি স্যার, আমি আজকে পারতেন না, এতগুলো ফাইল দিছি, এটা তো এমনি এমনি দিছি, এটা কি কিউরিওসিটি জন্মায় নাই যে কেন ফাইলগুলো দেয়া হইছে? স্যার আমি আজকে ক্লাসের আসার একটু আগে অনলাইনে আসছি স্যার, তার আগে অনলাইনে আসা হয়নি, একটু প্রবলেম ছিল, দেখতেও পারিনি স্যার। প্রথম দিন তো ক্লাসে ছিলেন? জি স্যার, প্রথম দিন ছিলাম। তো একটু মনোযোগী হতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। মালিহা তাবাসসুম, কাজ জমা দিতে হবে। জেরিন, কাজ জমা দিতে হবে, কি সমস্যা জেরিন? মালিয়া তাবাসসুম, কি সমস্যা? জি স্যার, আমি তো মাত্র জয়েন হলাম, আমি চেষ্টা করব, কাজগুলো করার চেষ্টা করব, 100% জমা দিতে হবে, এখানে চেষ্টা জিনিসটা না, এখানে 100% কাজ জমা দিতে হবে, বুঝতে পারছেন? এই যে আরেকজন চলে গেছে, কারণ আমরা একটা টার্গেট নিয়ে আগাইতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেট প্লেসে ইয়ে করতে পারবেন না। মার্কেট প্লেসে এমনি যদি অ্যাকাউন্ট খুলতে যান, কাজ করতে যান, দেখবেন কোনো কিছুই পারতেছেন না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনারা এমনি ক্লাস টাইমের বাইরে আর কে কী করেন? ক্লাস টাইমের বাইরে 4 ঘন্টার বাইরে ডিজাইন নিয়েই থাকেন একটা মাস, বুঝতে পারছেন? এই লাস্ট যতদিন আপনাদের আমার সাথে আছেন ডিজাইন নিয়েই থাকেন, কোশ্চেন করেন, কিউরিওসিটি বানান, জানান, প্র্যাকটিস করেন, এক মাস সময় দেন, এখানে দেখবেন ভালো একটা অবস্থা নিয়ে বের হইতে পারবেন, ঠিক আছে। আমরা টি শার্ট নিয়ে আর একটা ডিজাইন দেখি একটু, এটাকে আমি একটু সাইডে রাখি, একটা ডিজাইন দেখবেন, দেখার পরে আরও কয়েকটা করার ইয়ে করবেন, কিউরিওসিটি বাড়াইতে হবে। যেমন আমি এটাকে একটু সাইড করে রেখে দিলাম, আমি যদি আরও কিছু ইয়ে দেখতে চাই, যেমন এখানে আমি গুগলে গেলাম, আমার রেকর্ডিংটা তো হচ্ছে না, ফেসবুকে লাইভ কি চলে কি জানো না, ওই যে আপু আসে দিয়ে গেল স্যার লাইভ, যখন স্যার আপু আসছিল না তখন লাইভ দিচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে কিনা দেখি। চলতেছে না এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে বলছিলাম যে গ্রুনজটা এখন আমরা ব্যবহার করি নাই, এখন আমরা কিছু গ্রুনজ ইউজ করে দেখবো, একটা ডিজাইন দেখবো এখান থেকে কীভাবে ইয়েগুলো করা যায়। যেমন আমি এখান থেকে ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর আমি কিছু টি শার্টের গিগ দেখি, হ্যাঁ এখান থেকে, কারণ আমাদের টার্গেট এখন আপাতত ফাইবারের দিকেই। আমরা কি প্রথম টি-শার্ট নিয়ে
আর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এই চারটা নিয়ে আগাইতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি যদি টপ কিছু টি শার্ট ডিজাইন লিখে সার্চ করি, সার্চ করে যদি আমি এখানে একদম প্রথম দিকের কিছু দেখে, দেখেন এখানে কোনো মক আপ টক আপ কিচ্ছু নাই, তার লেভেল টু সেলার, তার যদি আমি একটা ইয়ে দেখি, লেভেল টু সেলার তার গিগটা যদি আমি দেখি, হিউজ পরিমাণে একটা ইয়া আছে, যেমন দেখেন তার কয়েকটা ইমেজ বাড়াইছে, তারপরে এই যে ডিজাইনগুলো, হ্যাঁ এখানে কিন্তু, তারপরে কিছু শেপ আছে, আমি আপনাদেরকে কিছু এই জাতীয় কিছু শেপ দেওয়ার চেষ্টা করব, আমার কাছে কিছু কালেকশন আছে, যেমন এই টাইপের কিছু শেপগুলো কীভাবে রেডি করবেন, এই টাইপের শেপগুলো কীভাবে রেডি করতে পারবেন, তারপরে যেমন এটা এটা দেখেন কীভাবে সামথিং একটা জিনিসকে, যেমন একটা কিছুকে ফলো করছে, সে একটা রেফারেন্স ইমেজকে ফলো করে টেক্সটটাকে মানে র‍্যাপ করে দিছে, ঠিক এটার একই অবস্থা পৃথিবীতে কীভাবে, এই দেখেন এই ডিজাইনগুলো কেমন করতে পারবেন, এই ডিজাইনগুলো পারবেন না অবশ্য, আমি যদি আরও কিছু ডিজাইন দেখি এখান থেকে, সব টেক্সটের উপরে, তারপরে এখান থেকে আমি আরও একটা ইয়া দেখলাম, মোটর বাইক ইয়াগুলো দেখলাম, যেমন এটা এটা দেখি সেও কিন্তু লেভেল টু সেলার বাংলাদেশি, এ দেখেন সে পাখাগুলোকে নিয়ে আসছে, কালার করছে, সময় দিছে এখানে, ধরেন একটা ডিজাইনে 3-4 ঘন্টা সময় দিছে, তারপরে এখানে স্ট্যান্ড ফর দ্য ফ্ল্যাগ, তারপরে একটা ইয়া দিছে কিক, কয়টা ইমেজ ইউজ করছে, একটা দুইটা, যে লেভেল টু সেলার তো ইমেজ ইউজ করতে পারে বেশি, আপনি তিনটা ইউজ করতে পারবেন, যেমন এইভাবে গিগ ফাইলটা ফটোশপে নিয়ে রেডি করতে হবে, যেমন এখানে 6টা ডিজাইন আছে, ঠিক আছে, যেমন এখানে আমি হান্টার হান্টার নিয়ে একটা ডিজাইন দেখাবো, যে হান্টিং কীভাবে করা, এই দেখেন এটা 4, এখানে একটা ফ্ল্যাক্স টাইপের একটা ট্যাক্স দিছে, তারপর এদিকে সামথিং ইয়ে করে দিছে, হ্যাঁ বোট স্টপস ট্রাম্পস গোট, এখানে একটা সিম্পল টাইপোগ্রাফি, তেমন কঠিন টাইপোগ্রাফি কিছু নাই, ব্ল্যাক দেখতেছেন কিছু, এভাবে সার্চ করবেন, অনেক রিসার্চ করতে হবে, দেখতে হবে যে কী কী টাইপ অফ কালার ইউজ হচ্ছে, কী কী টাইপ অফ ডিজাইন ইউজ হচ্ছে, এখানে কিন্তু প্রচুর সেল, তার যদি দেখেন অলরেডি 5টা অর্ডার কিউতে আছে, এবং 300 অলরেডি সে এটাতেই 378টা ইয়ে করছে, অর্ডার কমপ্লিট করছে, হ্যাঁ এগুলো বুঝেন তো, কিউতে থাকা মানে কি অলরেডি তার 5টা অর্ডার এটার উপর চলতেছে, সে জমা দেয় নাই, আর 378টা রিভিউ সে অলরেডি জমা দিয়ে দিছে, কাজ জমা দিয়ে দিছে, মানে এগুলো কোনোটা না বুঝলে আমাকে বলেন, ফাইবার সম্পর্কে আপনাদের ধারণা আছে তো নাকি? না ওইভাবে নাই স্যার, ওইভাবে নাই, এটা হচ্ছে গিগ বানাইতে হয়, ফাইবারে হচ্ছে গিগ সেল করতে হয়, যেমন আমি একটা গিগ বানাইলাম অনেকগুলো ইমেজ দিয়ে, যেমন তার এটা হচ্ছে একটা গিগ, হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্ট এখানে এসে দেখবে, দেখে যদি তার পছন্দ হয় সে বেসিক $10 অর্ডার করতে পারে, স্ট্যান্ডার্ডে গিয়ে $25 অর্ডার করতে পারে, প্রিমিয়ামে গিয়ে $40 অর্ডার করতে পারে, সে যদি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে কোন সার্ভিসটা নেবে, এটা ডিপেন্ড করে $10 এখানে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো পাবে, স্ট্যান্ডার্ডে যদি যায় সেই সার্ভিসগুলো পাবে, সার্ভিস চেঞ্জ হয়, দেখেন 3 ডেজ ডেলিভারি, এখানে আছে 2 ডেজ ডেলিভারি, প্রিমিয়ামে দেখেন 3 ডেজ ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, আবার এখানে ওয়ান ইনিশিয়াল ফাইল, সোর্স ফাইল, এগুলো সবগুলো মিলে একটা অফার ক্রিয়েট করে গিগ ক্রিয়েট করতে হয়, এগুলো হচ্ছে অফার দিচ্ছি আমি ক্লায়েন্টকে, এই প্রিমিয়াম টি শার্ট ডিজাইন $40, হ্যাঁ একটা ডিজাইন $40, তারপরে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড $25, এখানে লিখে দেয় কী কী দিব সাথে, আমি কতদিন লাগবে, তারপরে নিচে আছে অনেক কিছু জিনিস, যেমন এখানে নিচ বেস টি শার্ট ডিজাইন, এরপরে এই টোটাল ডিসক্রিপশন দিয়ে একটা ইয়ে করতে হবে, আপনাকে একটা গিগ ক্রিয়েট করতে হবে, তো প্রথমে আপনার ডিজাইনটা রেডি করতে হবে, যেমন এই টাইপ অফ কিছু ডিজাইন আপনাকে রেডি করতে হবে, আপনারা এখান থেকে ফলো করতে পারেন, যেমন দেখেন এখানে ডিজাইন, এই ডিজাইনটা একদম ইজি কিন্তু একটা ডিজাইন, এখানে তেমন কোনো ইয়ে নাই, হ্যাঁ তারপর হচ্ছে রেড
এই যে দেখেন এখানে এটা ক্রিয়েটিভ সামথিং ইয়া করছে। আপনারা যদি টি শার্ট ধরেন 20টা টি শার্ট বানান, দেখবেন আপনার একটা দুইটা টি শার্ট বা তিনটা চারটা টি শার্ট আপনার আপনার নিজের ইয়াতে চলে আসছে, নিজের মতো করে বানাইতে পারবেন। হ্যাঁ, একটাই মক আপ, একটা মক আপের ভিতরে সবগুলো ইয়া করছে। সো আমি যদি এখান থেকে একটা হান্টিং টি শার্ট ইয়া দেখতে চাই, আমি বললাম যে এখানে সার্চ করলাম যে গান লেভেল ফ্যাক্টর, যে আমি একটা গান নিয়ে আসলাম, গান লেভেল ফ্যাক্টর একটা গান এখান থেকে নিয়ে আসলাম, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, অথবা আমি সিঙ্গেল একটা গান খুঁজতেছি, এখানে আমার অনেকগুলো ইমেজ আছে, আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে নিতে পারি, কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল ভি, অনেক ছোট একটা ইমেজ বড় করে নিলাম, যদিও এটার কালার রেজুলেশন সব ফেটে গেছে। সো এটা আপাতত আমি দেখে এটা চলে কিনা, এটা একদমই বাজে অবস্থা, ইমেজে ক্লিক করে এখান থেকে ইমেজ নিতে পারি। ওকে, 600x600 ইমেজ আছে, কপি করলাম ইলাস্ট্রেশন, ওকে একটু বড় করে নিলাম, তারপর এখান থেকে ঠিক সেমভাবে আমি এটাকে একটা কপি করে রাখি যেন আমি পরবর্তীতে এটাকে কোনো নষ্ট হয়ে গেলে ইমেজটা ইউজ করতে পারি। সো এটা একটু বাইরে টেস্ট করব, কারণ অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট থেকে যায়, এই জন্য এটা ভিতরে যেন না থাকে। তো এখান থেকে আমি ইগনোর হোয়াইটটা দিলাম, দেওয়ার পরে প্রিভিউটা দেখি একটু, হোয়াইট কালারটা চলে গেল আমার শুধু ইয়াতে আছে, তারপরে এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। ক্লিয়ার ইয়া সম্পর্কে? তারপর এটার মধ্যে আমি একটা কালার দিব, এটার মধ্যে আমি একটা কালার দিলাম, আর একটু ডিপ কালার দিই, একদমই ব্ল্যাক ইউজ করবো না, একটু ডিপ কালার দিলাম, তারপর এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, শিফট ধরে, শিফট এবং অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে রাইট ক্লিক, রিফ্লেক্ট, ডান। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, রিফ্লেক্ট, এখান থেকে রিভিউ অরিজন্টাল কপি করে দিলাম, দুইটা হয়ে গেল। সো আমার গানটা একটু অন্যরকম, যেমন আমি হান্টিং, হান্টিংয়ের জন্য আমি যদি গান রাখতে চাই, তারপরে আমি এখানে করলাম যে অ্যানিমেল, অ্যানিমেল লেভেল ভেক্টর, তো আমার কিছু অ্যানিমেল চলে আসছে। অ্যানিমেলগুলো আমি আসলে ওইগুলো নিব না, যেমন হরিণ টাইপের একটা অ্যানিমেল রাখবো। হরিণ ইংলিশ কি জানো, মনে আছে আপনাদের হরিণ ইংলিশ কি? ইয়ার ইয়ার স্যার কি
ভুলে গেছে আমি আসলে ডিআর না কি জানি স্যার ডিআর মনে হয় না ডিআর পরগোশ স্যার ডিআর ডি ই আর ই ডিআর লেখছে কি আসছে দেখেন ডি ডব্লিউ আর আচ্ছা এখানে কিছু আমি ভেক্টর পাইছি সো আমি ধরেন এখান থেকে লম্বা একটা বন্দুক নিতে হবে এটাকেই নিলাম রাইট ক্লিক কপি কন্ট্রোল ভি এটা কি ভেক্টর স্টকের না এখান থেকে আমি এটাকে ইগনোর হোয়াইট হোয়াইট ইগনোর করে দিয়ে প্রিভিউ নিলাম এটাকে ওকে এক্সপ্যান্ড করে দেব ওটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ আনগ্রুপ করে এই জায়গাটাকে টোটাল ফেলে দিলাম এটা হচ্ছে আমার একটা ইমেজ দিয়ে এই কালারটা নিলাম তো হান্টিং এর ক্ষেত্রে আসলে এই বন্দুকটা ইউজ হয় না ঠিক আছে হান্টিং এর ক্ষেত্রে লম্বা গান ইউজ হয় ঠিক আছে গান লেভেল ভেক্টর লম্বা টাইপের এই টাইপের গানগুলো ইউজ হয় সবচেয়ে বেশি এটা কি গান এটা মতো গান গ্যাস গান স্যার এটা এটা গ্যাস গান এটা হবে না না আছে গো না এই যে এই টাইপের লম্বা গানগুলো আছে না কই জি স্যার এখানে আছে এখানে এটাকে হচ্ছে তো ডাবল এই স্যার এই যে এই যে এই যে এগুলো কিন্তু সিঙ্গেল বাইতেছে না তো এটাকে আমি একটু সাইজ করে নিয়ে তাইলেই হয়ে যাবে আমার এটাকে আমি একটু নিয়ে সাইজ করি কপি কন্ট্রোল ভি ঠিক আছে এটাকে আমি অল্টার পেপে একটা কপি করে রেখে দিলাম তারপর এখান থেকে ইমেজ স্টেজ ইমেজ স্টেজ থেকে আমি লো ফাইডেলিটি দিব লো ফাইডেলিটি যেন আমি শেপগুলো পাই এই যে এগুলো আচ্ছা লো ফাইডেলিটি লাগবে না ইগনোর হোয়াইট রাইট ক্লিক এক্সপ্যান্ড করে দেব এক্সপ্যান্ড আনগ্রুপ কেন আমি দেখবো আমার পাথটা পাইছে কিনা ওকে মোটামুটি পাওয়া গেছে এটা থাকুক এটা আমি রাখবো না ডিলিট এটাও রাখবো না ডিলিট এইগুলো একটাও রাখবো না ডিলিট 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 বুঝতেছেন কিছু এটাকে হাইডোপার দিয়ে এই কালারটা নিলাম বা আমি অন্য কালার দিতে পারি আমার এই গানগুলো রাখবো না কালেকশনে রাখবেন ডিলিট করার দরকার নাই আচ্ছা এটাকে আমাকে গ্রুপ করতে হবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম একটা করে দিলাম এটাকে আমি যদি ছোটো করে দিই তাহলে আমার এখানে বসাতে সুবিধা হবে এটাকে গানটাকে উপর উঠায় দিলাম এটাকে নিচে দিয়ে দিলাম এটাকে উপরে নিয়ে আমি যদি এটাকে না রাখতে চাই দুইটাকে সিলেক্ট করে এই যে এই দুইটা এটা আর এটা সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটা ফেলে দিব তো ফালানোর আগে আমি এটাকে একটু কপি রাখি একটা কপি রেখে দিলাম এটাকে সিলেক্ট করলাম কারণ এটা আমার এখানে ইয়ে লাগছে না অল্টার দিয়ে এটা ফালাই দিলাম এটাও না রাখতে চাই আউট বুঝাতে পারছি এই যে এটার সাথে এটা একদম মিশিয়ে দিলাম এখন যদি আমি এখানে কোন ইমেজটা দিন আনছিলাম বাইকিং এর জন্য এইটাকে এটাকে পারি অথবা
দেখো সমস্যা নাই, যে বললাম যে এটা কি আছে লেখা, আচ্ছা আমার নিজের মতো করে একটা লেখা দিলাম যে এখানে আমি রিবন ইউজ করব না, প্রয়োজন নেই আমার রিবনের আপাতত। এখানে আমি লিখলাম হচ্ছে অ্যাপটল নিলাম, নিয়ে লিখলাম প্রিন্টিং, হালকা এটাকে আমি ডাবল আর্ক করে দিলাম, ওকে ছোট করে নিই, হান্টিং লম্বা রাখলাম, তারপরে এখান থেকে আমি আরেকটা ইয়ে নিলাম, ইজ নট মাই জব, হান্টিং ইজ নট মাই জব, দেখে আমি ঠিক এটা নিচে বসাবো, তো ফন্টটা চেঞ্জ করে দিলাম, এখানে ক্যারেক্টার প্যানেল থেকে আমি এটাকে একটু ছোট করে দিই, ওকে এটা এটা এই পর্যন্ত রাখবো, লম্বা হয়ে যাচ্ছে, পিছনে দিলাম এটাকে, সবার পিছনে দিলাম, আমার টেক্সটটা আমি পেয়ে যাবো এখানে, এর মধ্যে আমি একটা কালার দিলাম, তো এখান থেকে যদি আমি এখানে দেখেন এই জায়গাটা বের হয়ে গেছে, আমি যদি এটার সাথে এটাকে অ্যালাইন করি দেখা যাবে কি লাইন ঠিক আছে, বা আরেকটু চাপাইতে পারি, যদি আমি রুলারটা নিই এ পর্যন্ত রাখতে পারি, এটা তো আমার টেক্সটই আছে, শেপটা তো অবশ্যই একটু বাইরে থাকবে, শেপটা অবশ্যই একটু বের হয়ে থাকবে, সো এটাকে যদি আমি এই টেক্সটের সাথে সমান করতে চাই আমাকে যেতে হবে ক্যারেক্টারে, ক্যারেক্টারে গিয়ে আমি যদি এটাকে এই যে এদিকে চাপায় দিই, হ্যাঁ এদিকে আমি চাপ দিই, তাহলে এটা সে দূরত্ব বাড়বে, এটাও সেখান থেকে দেখবেন না আপনারা, এই যে আমি কিন্তু সরাই দিই ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে যদি আমি এটাকে বাড়াই, এই যে এটা দূরত্ব সৃষ্টি হচ্ছে না এখানে, এটা এটা এই কাজটা আমি করতে হবে, যে বিশেষ করে ইয়াতে করতে একটু ছোট করে দিলাম, আর একটু ছোট করে দিলাম, কারণ আমি টেক্সট এরিয়াটা ভিতরেই রাখবো, ইজ নট মাই জব, এটাকে সবার নিচে দিতে হবে, ওকে এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে ছোট করলাম, এটা একটু বেশি হয়ে গেছে, এখানে আমি ব্যান্ডটা একটু কমিয়ে দিলাম, টাইপটা টাইপ ওকে মাই জব এ দিলাম, হান্টিং ইজ সরি এটার মধ্যে একটা কালার দিই, ইজ মাই প্যাশন,
মোটামুটি আমার ডিজাইন এখান পর্যন্ত ক্লিয়ার। এখন আমাকে এটাকে কাটতে হবে, কেমন এটাকে আমি যদি একটু নিচে দেই তাহলে আমি এখান থেকে এই জিনিসগুলো আমি কেটে ফেলতে পারি। এভাবে আপনারা নিজেরা কিছু ইমেজ নিয়ে, আচ্ছা আমি গ্রুনসটা দেখাবো বলছিলাম, আমি যদি এখান থেকে একটা লিখলাম GRUNGE গ্রুনস লেভেল ভেক্টর, এই যে কিছু গ্রুনস পাইছি লেভেলটা বাদ দিলাম গ্রুনস ভেক্টর, এই যে এগুলো হচ্ছে গ্রুনস ইমেজ, গ্রুনস প্রি ভেক্টর, এগুলো হচ্ছে গ্রুনস ইমেজ বলে এগুলোকে। আমি একটা হেড ক্লিক করে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এটা থাকুক আপাতত, আমি আরেকটা গ্রুনস নিয়ে আসলাম এটা টি শার্টের ক্ষেত্রে গ্রুনস অনেক প্রচুর প্রচুর ইয়া হয় ইউজ হয়। আমি গ্রুনসটা দিব হচ্ছে এই টেক্সটার উপরে, আমার ডিজাইনটা অবশ্য একটু বড় হবে কারণটা হচ্ছে এটা আমার 13 অনেক ছোট হয়ে গেছে ভিতরে, এতটুকু হবে টেক্সটটা আরো বড় ছোট করতে পারি বা এ করতে পারি। তো এখানে প্রথমে এটাকে আমি একটা কপি রেখে দিলাম, কপি রেখে রাইট ক্লিক করে এটাকে সরি এখান থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড সবগুলা টেক্সটকে আমি এক্সপ্যান্ড করে দিব দিব অবজেক্ট এক্সপ্যান্ড, ঠিক আছে। তারপরে কালার টালার যা লাগে যদি আমার পছন্দের কালার ইউজ করি, তারপরে ইয়া করি। এখন এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার যেখানে যেখানে ইয়াটা আছে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এগুলো আমি মাইনাস করে দিব, হ্যাঁ এই যে এটা আমি মাইনাস করে দিব, বুঝতেছেন কিছু আপনারা। তারপরে এখান থেকে আমি যদি এদিকে একটু কাট দিতে হবে আমাকে, সো এটাকে অল্টার ধরে কপি করলাম, কপি করে একটু বাড়িয়ে দিলাম উপর দিকে উঠিয়ে দিলাম, উপর দিকে উঠায় দিয়ে এটা সিলেক্ট করলাম। আমার নিচেরটা টিকে আছে, নিচেরটা আমি সিলেক্ট করি নাই, আচ্ছা নিচেরটা সিলেক্ট করি নাই, নিচেরটা আমার ডিসিলেক্ট আছে, উপরটা সিলেক্ট করছে আর এটা সিলেক্ট করছে, দ্যাট মিন্স আমি এখন যাব হচ্ছে পাথ পয়েন্টারে, এখানে পাথ পয়েন্টার ছাড়া ইয়ে হবে না, হোয়ার ইজ পাথ পয়েন্টার উইন্ডো, উইন্ডো পাথ পয়েন্টারকে ওপেন করা, ওপেন করাই তো, আগে ভাত পাইনে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মটা কেটে দেই লেয়ার, এই যে না এখানে না ওই যে লুকায় আছে, হ্যাঁ ভাত পাইনার দিয়ে মাইনাস ফোন করে দিলাম, সরি আমার সিলেকশনটা ছুটে গেছে, আমি ব্যাকে গেছিলাম মনে হয় না, সরি আমার আছে সিলেকশনটা সিলেক্ট করে মাইনাস ফোন করে দিলাম, ডিভাইড করি, ডিভাইড করলে হয়তো আমার এখানে কি কোনো প্রবলেম হয়েছে কাটাতে, আচ্ছা এটা ঠিকই আছে এখানে। তো এই দুইটাকে সিলেক্ট করে প্রথমে আমার কিছু অংশ এভাবে কেটে দিতে পারি, শেপ বিল্ডার এই অংশটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আর আমার কাটতে হবে হচ্ছে এই এই ছোটো ছোটো জায়গাগুলো সরাই দিতে হবে। এখন আমি কী করতে পারি এটাকে,
নিচের অংশটাকে এই হরিণটাকে একটা কপি করতে পারি, অল্টার ধরে উপর দিকে চাপ দিলে আমার একটা কপি হলো। একটা কপি করলে সব সবগুলো আমি পাবো না দাদার, আমি আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা কপি করলাম, এটাকে একটু বড় করে দিলাম। সব দিক বড় হয় কিনা দেখবো, শিফট এবং অল্টার ধরে বড় করব। সব দিকে বড় হচ্ছে না, সো এটা আমার এখানে রাইখে লাভ হবে না। আমি যেটা করতে পারি তাহলে আমাকে পেন টুলের সাহায্য নিতে হবে, পেন টুল দিয়ে আমার এখান থেকে এতটুকু, তারপরে এদিকে আসব, এদিকে এসে ঠিক এতটুকু এটার মতো করে তারপর এখানে মিলিয়ে দিলাম। আমি আর এই হরেনটাকে সিলেক্ট করব না, এই উপরটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডারে, এই যে অল্টার ধরে এই জায়গাটাকে ক্লিক করে নাই, আচ্ছা আমি এটাকে একটু ডিভাইড করে দেই, পাথফাইন্ডারে গিয়ে আমি এটাকে ডিভাইড করে দিই, এখান থেকে আসলে ইয়ে নিবে না, ডিভাইড ডিভাইড করে প্রত্যেকটাকে আনগ্রুপ করে দিলাম। এখন যদি আমি এটাকে ফালাই, এটাকে ফালাই দেই চলে যাবে, এই জিনিসটা চাচ্ছিলাম, বুঝতে পারছেন? এই যে আমার এই যে এই অংশটা কেটে ফেলা দিছে, তারপর এইটাকেও ঠিক সেমভাবে আমাকে কাটতে হবে। যেমন আমি একটু ইয়া দেখাই, এটাকে একটু উপরে উঠায় দিই, তারপরে আমি বুঝতে পারবো আমার আসলে ডিজাইনটা কোথায় আছে। এটাকে এভাবে ছোট ছোট করে বের করতে হবে, পাথ পয়েন্টার দিয়ে কাটা দিলাম, ডিভাইড এক ক্লিক আনগ্রুপ, এটা আউট, এটা আউট, আউট পারা যাবে এভাবে। আপনাকে একটা জিনিস মানে যত স্মুথ জিনিস বের করে নিয়ে আসতে চান তত স্মুথলি কাজ করতে হবে। মনে হবে এগুলো তো হচ্ছে এত সময় নিতে হয় কেন, যেমন এটা এটাও ঠিক সেমভাবে কেটে ফেলতে হবে। আমি যদি এটাকে একটু উপর ওঠাই তখন বুঝতে পারবো যে এটা এইভাবে আসছে, এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে কাটতে হবে। বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? হ্যাঁ মাথার উপর দিয়ে গেলে বললেন যে এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনারা বুঝে ফেলেন, অনেক ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট না আপনারা? ডিভাইড করলাম, অ্যাড ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, করে এটা আউট, এটা আউট, এই যে এই এই কাটা অংশটা আমার বের হয়ে গেছে। এখন এই জায়গাটা বাকি আছে, এটাকে উপরে উঠাইতে হবে, বারবার এটা নিচে নামবে, কারণটা হচ্ছে যখন আমি ডিভাইড করি তখন এটা নিচে নেমে যায়। পেন্টুলের কাজ ক্লিয়ার না সবার? যেহেতু আপনারা ভেক্টর ট্রেসিং করছেন, পেন্টুল তো কোনো কথা নাই, রাইট ক্লিক আনগ্রুপ, আউট, আউট।
কারণ আমার একটা হরিণের মাথায় বের হয়েছে না, হান্টিংটাকে কেটে দিলাম এনগুলোকে, এদিকটাকেও আমি যদি না রাখতে চাই এটাকেও কেটে দিতে পারি। এটা কাটার জন্য আর নতুন করে আমাকে ইয়ে করতে হবে না, যেমন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে যদি এটাকে একটু বড় করে দেই বের হলো, তারপর এদিকটা একটু বাড়ায় দেব, এদিকটা আচ্ছা এটা অবশ্য কাজ করবে না, সিঙ্গেলি বড় হতে চায় না, একটা সমস্যা। আমাকে যেটা করতে হবে এখান থেকে আমি একটা সরি পেন্টুল নিলাম, এই যে এদিকে এদিকে সোজা করে নিলাম, তারপরে এটা পুরোটা কাটবো না, আমি এতটুকু নিলাম এতটুকু নিলাম এতটুকু নিলাম, এই নিচেরটাকে ধরবো, এটাকে ধরবো না, এটাকে সিলেক্ট করবো না, ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক আনগ্রুপ, এখন এটাকে ডিলিট করে দিলেই চলে যাবে, পুরোটাকে কাটবো না। হ্যাঁ ক্লিয়ার, এটার একই অবস্থা, এটারও একই অবস্থা, আপনি পেন টুল নেবেন এটার মতো করে, যদিও এটা উপরে নাই, উপরে না থাকলে এটা বোঝা যাবে না কিছু, পেন্টন নিলাম টি শার্টের, এখানেই মূল জিনিস, এখানে এই জায়গাটাকে আপনাকে ঠিকঠাক মতো কাজ করতে হবে। গ্রুনসটা দেখাবো বলছিলাম, এই টোটাল জিনিসগুলোকে আমি একটু গ্রুপ করে নিই, টেক্সটগুলো ফন্টগুলোকে একটু গ্রুপ করে নিই, খাটাখাটি করাতে আনগ্রুপ হয়ে গেছে সব, দেখেন কোনো জায়গায় না ছুটে যায়, এই যে এটা যেন না ছুটে যায়, সবগুলো আছে না, সবগুলোই ক্যাচ করা হয়েছে, আর ক্লিক গ্রুপ করে নিলাম, কারণ আমি গ্রুনস বসাবো, গ্রুনসটাকে জেপিজি আছে, এই যে এটা জেপিজি ফন্ডে আছে, এটাকে আমি ভেক্টর করব, এটাকেই করতে চাইলে, তো যেটা বলছিলাম একটা কপি রেখে দিবেন, এটাকে আমি ইমেজ টেস্টে গেলাম, এখান থেকে আমার ইমেজ টেস্টটা নিয়ে আসবো, কই ইমেজ টেস্ট দেখতে পাচ্ছেন? আনাই আছে স্যার, আচ্ছা আমরা একটু দেখি ইমেজ স্টেসের অবস্থাটা, যেমন আমি এটাকে সিলেক্ট করলে এটা ভিজিবল হবে। এখন এখান থেকে আমার প্রথমে যেটা করবো ইগনোর হোয়াইট করে দিব, আমার ইগনোর লাগবে না, এ হোয়াইট লাগবে না, তারপরে এখান থেকে আমি ফাইডেলিটি হাই ফাইডেলিটি দিতে পারি, লো ফাইডেলিটি দিয়ে দেখতে পারি, প্রিভিউটা আমার অন আছে, ওরে বাবা অনেকগুলো কার্ভ, এখানে অনেকগুলো পয়েন্ট। আচ্ছা ইগনোর ইগনোর হোয়াইটটা আমার ইয়ে নিচ্ছে না হাই ফাইডেলিটিতে, কাজ ডিফল্টে রাখলে আমার ইগনোর হোয়াইট থাকে, আদারস থাকে না, হোয়াইট ইগনোর হয়ে গেল, আমার শুধু ব্ল্যাক অংশ আছে। এটাকে আমি যদি কালার দিতে চাই, এখান থেকে আইডোপার নিলাম, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাই দিব, আচ্ছা সরি এটাকে আগে এক্সপ্যান্ড করে নিতে হবে আমাকে, এখন আমার পিওর ভেক্টর হয়েছে এটা, ঠিক আছে একদম পাতগুলো পাইছি, একদম পিওর ভেক্টর, এই পিওর ভেক্টর এটাকে আমি যদি কালার দিতে চাই আইডোপার নিব, নিয়ে এখান থেকে এই কালারটা দিলাম, ঠিক আছে একটা কালার আসলো, এখন আমি এটাকে এটার উপরে বসাবো, টেক্সটের উপরে, টেক্সটের উপরে বসিয়ে দেখবো ঠিকঠাক মতো ইয়ে হচ্ছে কি না, এটা বোধ হয় নিচে আছে, উপরে উঠাইতে হবে, টেক্সটগুলো দেখেন না এরকমটা অনেকটা যে কেটে চেটে আছে, ইয়া নাই মনে হচ্ছে, তারপরে
এরকম দেখা যায় স্যার হ্যাঁ তো এটাকে এই দুইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে শেপ বিল্ডারে গেলাম শেপ শিফট ধরে বা অল্টার ধরে এই বাইরের অংশগুলোকে কেটে ফেলে দেব কি সমস্যা হ্যাং করছে নাকি সেটাকে আমার গ্রুপ করে নেই না গ্রুপই তো করা আছে এটাকে গ্রুনস আমরা এইভাবে সারাও ব্যবহার করতে পারি স্যার আমরা যদি মাস্কিং করি তাহলে কি হয় না মাস্কিং করলে হবে বাট এটা না হতে পারে এখানে আমি যদি এটাকে হ্যাঁ এখানে মাস্কিংটা নাও নিতে পারে আমি ট্রান্সপারেন্সি নিয়ে আসি দেখাই ট্রান্সপারেন্সি দেখেন আমি মাস্কিং করলাম আমার পুরো টেক্সটটা এই যে নেয় নাই শুধু ইয়াটা চলে গেছে দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে মাস্ক করে দিলাম এক্সপ্যান্ড করে এই যে নেয় নাই বুঝতে পারছেন কেন মাস্কিং করি নাই টেক্স মেবি উপরে থাকা লাগতো তাহলে নিতো মনে হয় টেক্স উপরে থাকলে নেবে না টেক্স উপরে থাকলে নেবে ইমেজ যদি হইতো কিন্তু ইমেজ না বুঝতে পারছেন আচ্ছা এটা আমি এটা আমার ইয়া কেন প্লিজ ইমেজ যদি হতো তখন হইতো বা ইয়া হইতো এটা তো আমি এটা টেক্স উপরে মানে কি এটার মধ্যে দিয়ে আমি নিচেরটাকে দেখবো ঠিক না এখন যদি আমি এটাকে টেক্স করি দেখেন কি হয় আর খুঁজেই পাবেন না এটাকে রিলিজ এটা না ইমেজের ক্ষেত্রে হয় এটার ক্ষেত্রে এটা নিবে না আসলে এটা এটা কি সমস্যা এটা উপরে ওটায় দিলাম ওটায় দিয়ে এই যে এটা আমি আরও বড় করে দিই মনে হচ্ছে এই জায়গাটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে এই জায়গাটা রাখতেছে খুব অল্প দেওয়ার চেষ্টা করবো এখানে অনেক বেশি হয়ে গেছে পয়েন্টগুলো অল্প কিছু পয়েন্ট আমি এখানে রাখবো এটা তো একদম ডাইকাই দিছে ইস্টাকে ওকে এখন আমি শেপ বিল্ডার টুলে গেলাম শেপ বিল্ডার দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম নিয়ে এই বাইরের অংশগুলোকে কেটে ফেলে দিব এগুলা পিসির জন্য একটু প্রবলেম করে তো এই যে যাচ্ছে বাট অল্প অল্প করে যাচ্ছে খুব পিসিটাই আমার হ্যাং করে দিচ্ছে কি একটা অবস্থা এটা আমি ম্যানুয়ালি করে দিই আপনাদের মানে হচ্ছে এখানে আমার পিসিটা একদম হ্যাং করেছে আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করে আমার এইটার ভিতরে যা আছে রাখবো আর বাকি সব ডিলিট এর ভিতরেগুলোই শুধু রাখবো আর বাকি সব ডিলিট এখানে যদি একটু প্রবলেম আছে কারণ আমি এই দুইটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করবো শিফট ধরে এটাকে ছেড়ে দিলাম আমার এতটুকু আছে এখন আমি শেপ বিল্ডারে যাব
আমার যে বাইরের যে অংশগুলো আছে এটা কেটে ফেলাই দিব শুধু। তাহলে আমাকে আর ডিস্টার্ব করবে না। ওকে, আমার এতটুকুই থাকুক, আমি এটাতেই স্যাটিসফাইড। আপনার ইচ্ছা করলে এই হরিণটার মধ্যে এটা ইয়া করে দিতে পারেন, এইভাবে এটা এটা মাস্কিং করা যায়, বাট এখানে মাস্কিংটা কেন জানি একদমই ইয়ে করছে না। সো আমার মোটামুটি এটা ফাইনাল একটা ডিজাইন, বা এখানে যদি আমি একটা কালার দিতে চাই, হ্যাঁ, যে আমার হান্টিংয়ের জন্য আমার এই কালারটা আমি সিলেক্ট করব, এই হরিণটাকে আমার ধরেন কালারফুল করবেন হচ্ছে পরে, আগে নিজেরা এটা অবশ্য কালার নেবে না। ঠিক আছে, তারপরে এটাকে 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 আইডাপার দিয়ে এই কালারটা একটা কালার ইউজ করব। ওকে, তারপর এটাকে আমি যদি একটু ব্লুইশ এই এই কালারটা ইউজ করি এটার, আমার ডিজাইন চলবে। এই যে এখানে গ্রুঞ্জ ব্যবহার করা অলরেডি টাইপের মধ্যে, তারা অন্যভাবে এগুলো ব্যবহার করছে। এটা পারা যাবে না এভাবে, আরো আরো বিভিন্ন ইয়েতে কাজ করা যায়। ওকে, এটা অবশ্য নিচে নেমে গেছে, উপর ওটাই দিব এটাকে, এটাও নিচে আছে, উপর ওটাই দিলাম। আমার ডিজাইন মোটামুটি এখানে কি করা যাবে এতটুকু, এইসব ডিজাইন নিয়ে আপনারা কাজ করতে পারেন। এটাকে এটাকে অন্য একটা কালার দেওয়া যায়, ব্ল্যাক জিনিসটা এখানে কাজ হচ্ছে না। আমি আপনাদেরকে কিছু ইয়ে দেখাচ্ছি, কতজন আছেন? 13 জন। ওকে, দেখতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে স্যার। ওকে, বাকিরা কোথায়, ঘুমাচ্ছেন নাকি নাকি কম্পিউটার রেখে চলে গেছেন? ইসরাফিল? না স্যার, আছি। আছেন? সুমায়া জান্নাত জবাব দেন। জি স্যার, আছি স্যার, দেখতেছি। আপনি কোনো কাজ দেন না এই 20টা ক্লাসে, কি কি করছেন? কোনো কিছু করেন নাই স্যার? সবাই কাজ জমা দিছিল, ওটা কি প্রিভিয়াস ওয়ার্কস দিচ্ছে নাকি স্যার? হচ্ছে এই গতকালকে, গতকালকে স্যার আমি চেষ্টা করেছিলাম, আপনি যে লোগোগুলো দিয়েছিলেন চেষ্টা করেছিলাম। আমাকে দেখেন, আমাকে দেখেন, আমার তো পারফেক্ট হয়নি। চেষ্টা করছেন সমস্যা নাই, আমাকে তো দেখাইতে হবে, ঠিক না? জি স্যার, আমার দেখাবেন, চেষ্টাটাই দেখাবেন, আদারস তো ধরবো আপনার কোনো কাজেই নাই। বের হয়ে গেল স্যার লেখাটা। এই টি-শার্টগুলো, এই টি-শার্টগুলো করা যাবে এভাবে? হ্যাঁ জি স্যার, করা যাবে। আপনারা দেখেন এই যে এখানে কিন্তু একটা টি-শার্ট অলরেডি হয়ে গেছে, এখানে একটা লেখা দিলেই তো হয়ে গেল। আমি এখানে একটা ছোট একটা লেখা দেই, টি-শার্ট হলো না, সাইজ ঠিক থাকলে হলো। আমার এখানে 13 দরকার, এদিকে 13 আর 17 থাকলে দিতে হলো। এরকম এরকম আপনি 20টা টি-শার্ট বানান, 20টা ডিজাইন করেন, দেখবেন নিজেই কিছু আইডিয়া চলে আসবে আপনাদের।
বুঝতে পারছেন? তখন আর ইয়া যাইতে মানে যে এই শেপ গুলার আইডিয়া চলে আসবে। এখানে তো আমি তেমন কোনো শেপ দেই না, এখানে আমি একটা শেপ দিতে পারতাম, তারপরে এই লেখাটা একটা শেপের ভিতরে রাখতে পারতাম। এই যে যে এখানে একটা গ্রুঞ্জ ইউজ ইয়া করা যেত, যেমন এইভাবে বাঁকা করে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা যেমন আমি একটা রেকটাঙ্গুলার নিলাম, অল্টার ধরে কপি করে দিলাম, অপাসিটিটা একটু কমায় দেই, ব্যাস এই দুইটা করে। আচ্ছা আমি এখানে ইয়েটা পাবো না, এখন আমি এখান থেকে এটাকে আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিব না, এটাই নিলাম, এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসলাম। আমি এটা এই এইখান পর্যন্ত বানাবো, এটা 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 এই যে নিচেরটা, এটা শেপ ধরে এটা এটা তিনটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, গিয়ে অল্টার ধরে এই দুইটা মাইনাস, এদিকটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস, তারপরে এটা রাখতে পারি আবার নাও রাখতে পারি, মাইনাস মাইনাস, এটাও মাইনাস। মানে রিবন কিভাবে ক্রিয়েট করে আমি জাস্ট একটু ইয়ে দেখাইলাম, আমি টোটাল এটাকে রাখতে পারি, অথবা কন্ট্রোল অল্ট ইয়া দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় গেলাম। আমি যদি ধরেন এই পর্যন্ত আমি রাখতে চাই, এটা মাইনাস করবো, শুধু এটা মাইনাস করবো, এটা মাইনাস করবো, এটা মাইনাস করবো, এটা মাইনাস করবো, এটা এটা থাকুক, সমস্যা নেই, জোড়া দিয়ে দিলাম, এখন হলো না। তারপর এখানে একটা আরেকটা এদিকে বাঁকা করে দিতে হবে, সেটা আমি আর করবো না, আমি এতটুকু এর মধ্যে রাখলাম, ছোট করে দিই। এই লেখাটা যদি আমি এখানে এটা না দিয়ে আমি দিলাম হচ্ছে টেক্সট নিলাম একটা হান্টিং, একটু কাস্টমার একটু চাপায় দিই, তারপরে এখান থেকে আমি হান্টিং এই লেখাটাকে উপরে দিলাম, দিয়ে এটার আমি কালারটা হোয়াইট করে দিই বা এটা দিলাম এখান থেকে আর্ক অপশন, ব্যাস আমার এতটুকুই হবে। বোধহয় আমার মেজারমেন্টটা ঠিক মতো হয় নাই, যে কারণে ইয়া নিচ্ছে না। ওকে হান্টিং, তারপরে এটাকে ছোট করে দিতে পারি। ডিজাইন আপনাকে একটা একটা করে দেখতে হবে যে এই ডিজাইনটা, এটাকে আমি এখানে রাখবো না, এটাকে এখানে নিয়ে আসে এটার নাম চেঞ্জ করে দিলাম, কি ছিল এটা, ইজ মাই প্যাশন,
হলো না ডিফারেন্ট আরেকটা লুপ চলে আসলো এটাতে ওকে এভাবে আপনাদেরকে একটা একটা ডিজাইন করে দেখতে হবে যে কি টাইপ অফ লুপগুলো নিয়ে আসা যায় তারপর এখানে আমি কয়েকটা এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে এটাকে আমি একটু অবজেক্টকে এক্সপ্যান্ড করে দিলাম এটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম তারপরে এই জায়গাটা আমার ফাঁকা দেখা যাচ্ছে এখানে আমি কয়েকটা স্টার দিতে পারি অথবা কয়েকটা লাইন সেগমেন্ট নিয়ে এটাকে এভাবে আমি কয়েকটা স্টার দিয়ে দিলাম ঠিক সেম ভাবে এভাবে এদিকেও দিতে পারি এখানে তেমন ধরা বাঁধা নিয়ম নেই আপনি ডিজাইনকে যতভাবে ফুটিয়ে তুলান এটা হচ্ছে আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি তারপর এখানে একটা লেখা দিতে পারি এস্টাবলিশড বা সামথিং এই বিভিন্ন ধরনের হান্টিং এর বিভিন্ন ট্যাক্স আছে এইদিকে একটা লেখা দিতে পারি এদিকে একটা লেখা দিতে পারি মোট কথা আপনাকে একটু সারফেস করতে হবে রিসার্চ করতে হবে যে কীভাবে একটা জিনিসকে ফুটিয়ে তোলা যায় বুঝতে পারছেন আমরা কি স্ক্রিনশট নিছি স্ক্রিনশটটা নিয়ে নিই একটু শেয়ারটা বন্ধ করতে হবে না তাহলে আমাদেরকে যে জিনিসগুলো করতে হবে এখান থেকে ফন্ট স্কোয়ার থেকে ফন্ট ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে নিজবিষ বাইকিং ফিশিং তারপরে হচ্ছে হাইকিংয়ের ইয়ে হতে পারে ভেক্টর গ্রুনস নিয়ে আসতে হবে ভেক্টর গ্রুনস নিয়ে আপনারা এখনও কাজ করতে পারবেন না এটা আপাতত কাজ করার দরকার নেই তারপর ভেক্টর রিবন কারণ আমি এখানে ভেক্টর গ্রুনস দিয়ে হয়েছি কিন্তু আরও অনেক কাজ আছে আসলে এভাবে ইয়া থাকে না কমপ্লিট হয় না তারপরে কয়েকটা করে মক আপ করে ধরেন 10-12টা ডিজাইন করে মক আপ করে যখন আপনি একটা গিগের দিকে যাবেন তখন দেখবেন আপনার গিগের পাবলিসিটি তারপরে ক্লিক ইমপ্রেশন অনেক কিছু বেড়ে যাবে বুঝতে পারছেন তো জি এটা কি কঠিন কিছু কঠিন মনে হচ্ছে হ্যাঁ তারপরে ইমেজ ট্রেস করে ইমেজ নিয়ে আসে আরো অনেক ভাবে কাজ করা যায় যেমন এটাকে হান্টিংটাকে হান্টিংটা এভাবে আসছিল হ্যাঁ এটাকে আমি উপরে নিতে পারতাম বা একটু লম্বাটে টাইপের এই টাইপের ইয়না নিয়ে একটু লম্বাটে টাইপের হরিণ নিতে পারতাম তারপরে এটার ভিতরে হান্টিংটা লেখাটা দিতে পারতাম এটার ভিতর থেকে হান্টিং লেখাটা বের করে নিয়ে আসবো হ্যাঁ এটাও করা যেত মোট কথা আপনাকে একটার পর একটা দেখে যখন কাজ করবেন তখনই মূলত আইডিয়া জেনারেট হবে ঠিক আছে শিখতে পারতেছেন কিছু অনলাইনের আসলে ক্লাসগুলো দেখাও যায় না প্র্যাকটিসও দেওয়া যাচ্ছে না আমরা টি শার্ট নিয়ে আরও একটা ক্লাস নিব কি বলেন বলেন আদারওয়াইজ অন্য টপিকের দিকে যাব আপনারা আগামীকালকে মিনিমাম 10টা ডিজাইন এরকম 10টা ডিজাইন নিজেরা গুগল থেকে নিয়ে আসে আমরা পরবর্তীতে আরো কিছু কাজ করব ঠিক আছে এখন একটু ফাস্ট যাচ্ছি যেন আপনাদের গিগটা রেডি করতে পারেন যেমন লোগোর দিকে এখন আপনারা হয়তো কিছুটা আইডিয়া পাইছেন পরবর্তীতে আমরা কিছু আরও কিছু দেখানোর চেষ্টা করব এখন একটু রাশ হচ্ছে যে কারণে জানেন 50টা ক্লাস এর মধ্যে আপনাকে একটু ইনকামের দিকে যাইতে হবে তারপরে আপনাকে কিছু মার্কেট প্লেস জানতে হবে হ্যাঁ এখন যদি এই টাইপের কিছু ডিজাইন অথবা এই মোটরসাইকেল নিয়ে কিছু ডিজাইন তারপরে বাইক নিয়ে কিছু ডিজাইন তারপরে ফিশিং নিয়ে কিছু ডিজাইন তখন আপনার একটা একটা গিগ ক্রিয়েট হয়ে যাবে তখন এটা নিয়ে আপনারা কাজ করার স্কোপ পাবেন মার্কেটিং করার স্কোপ পাবেন
ঠিক আছে? তো আগামীকাল আপনারা একটু সময় দেন, এইসব জায়গাগুলোতে মিনিমাম 10টা ডিজাইন করে ফেলেন, বুঝতে পারছেন? মিনিমাম 10টা ডিজাইন, 2-3টা ক্যাটাগরিতে মিনিমাম 10টা ডিজাইন করে আমাকে ক্লাসের আগে দেখান। ওকে স্যার, ডিজাইনগুলো কি টি-শার্টের জন্যই হবে? অনলি টি-শার্টের 10টা ডিজাইন, অনলি টি-শার্টের 10টা ডিজাইন কালকের মতো দিবেন, ঠিক আছে? আমি তো হচ্ছে একদিন পর পর যে ক্লাসগুলো হয় আমাদের ইয়াগুলোতে, যেমন ধরেন একটা বিজনেস কার্ড বা 2টা বিজনেস কার্ড, 3টা বা 4টা বিজনেস কার্ড বানিয়ে 50টার মতো আমরা টাস্ক দেই, যে 2 দিন আপনি 50টা টাস্ক, 50টা 60টাও অনেকে বানায় দেয়। হ্যাঁ, ওইখানে আসলে তারা পেশনটা থাকে অন্যরকম, যে টাকা দিয়ে ভর্তি হয় তো সময়ও কম, 36টা ক্লাস মাত্র, এখান থেকে ইনকাম জেনারেট করে বেরোতে পারে অনেকে, কারণ এখানে আপনাকে এই পেশনটা থাকতে হবে। আপনার 10টা বলছে, আপনার 15-20টা করে ফেলেন, ঠিক আছে? এখানে যারা লোগোগুলো করছেন আরও অনেক লোগো বানাইতে পারতেন, যে এই লোগোটা আপনারা দেখেন কেন পারছেন না, এটা কি আছে লোগোটা, এটা কি ভি শেপ না কি দেখতে পাচ্ছি? ভি শেপ। এটাকে উল্টায় যদি আমি দিতাম এবং এটার ভিতরে এটা ঢুকাইতাম, এটা কি এ শেপ হইতো না লম্বা করে দিলে? জি, এইটা কিন্তু কেউ করেন নাই, এটা ভি শেপ আছে। এটাকে যদি আমি এদিকে কপি করে এখানে বসাই দিতাম, এটা কি এম শেপ হইতো না? এটা যে উল্টায় দিতাম, এটা কি ডব্লিউ শেপ হইতো না? এটাকে কাটছেন এদিকে, গুড, এটাকে যদি এদিকে সোজা কেটে এদিকে নিয়ে আসতেন এবং এদিকে সোজা কাটা দিতেন, এটা কি ইউ শেপ হইতো না? মোট কথা, এখান থেকে আপনাকে আইডিয়া জেনারেট করে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে এখানে, ঠিক আছে? তাহলে বের হবে। রাজু আছেন নাকি? এটা কি কাজ দিছেন হুমায়ুন কবির? রাজু আগের আগের করা ছিল, রাজু রাজু সাহেব কথা বলেন, উনি তো আছে এখানে। জি আছে ভাইয়া, আছে, সরি স্যার আছে। দুষ্টামি করেন নাকি? জি আকিবাজি করেন? আমি একটু ট্রাই করছিলাম অন্যভাবে করার জন্য, তো সেজন্য আকিবাজি করেন না, অজুহাতটা দিয়ে না। এটা কি ডিজাইন দিবেন? আমি তো এই কাজ দেই নাই আপনাকে, এখন আপনার আপনি তো পিছে পড়ে যাবেন, এই কাজগুলো যদি করেন নাই দ্যাট মিন্স আপনি এখন আবার এটা করবেন। স্যার আজকে আমি ওইটা পাইছি, ওটা আপনাকে কালকে জমা দিব, আজকে আমি এটা জমা দিবেন, তারপরে টি-শার্ট 10টা টি-শার্ট জমা দিবেন, বুঝতে পারছেন? প্রিভিয়াসটাও করবেন, আজকেরটাও করবেন। জি অবশ্যই স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকিদের বাকিদের কোনো কথা নাই, কিছু বলবো না, নেক্সট ক্লাস থেকে আরো কিছু আমি একটু কি বলবো, আপনাদের কাছে আরো কিছু ইয়ে চাইছিলাম, তো আজকে থামবো, আর বেশিক্ষণ আগাবো না। আমি ডিজাইনটা এটা কি আমি আপনাদেরকে দিয়ে দিব, লাগবে সেটাই ভালো হবে, না লাগলেও আলাদাভাবে আইডিয়া জেনারেট করে কাজে লাগাতে পারবো। ওকে, ভালো কথা বলছেন, আপনারা কি অনেক ইন্টেলিজেন্ট নাকি? আমরা যখন কোর্স করতাম যে বোকা টাইপের ছিলাম, আল্লাহ, আপনারা অনেক চালাক না, এই জন্য তো গভর্নমেন্ট প্রজেক্ট, কি বলেন? চালাক না, চালাক মানুষ ঠকে বেশি ভাইয়া, কথা বলেন কম নাকি, বুঝি না আমি, অন্যান্য এত প্রচুর কথা বলে মানুষে। ওকে, এখানে দেখেন এখানে একটা ভুল আছে, এখানে যদি এটা কেটে দিতাম আর ভালো হইতো, এই লাইনটা একটু কেটে দিতাম, এই ভিতরটা কেটে দিতাম ভালো হইতো, তো সমস্যা নেই, এটাকে উপর উঠাই দিলেও হবে। তো এই পর্যন্তই আমরা থামি, আর আমাদের শেয়ারটা আমি বন্ধ করে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই, সবাই একটু ভিডিওকে অন করবেন নাকি? আমি করাইছি
এটা আমি এটা আমি করাইছি এজন্য এটা করছে মনে হচ্ছে এটা ইয়া আপনার না আবার কে এটা ইয়া দিছেন কে কেউ কি এটাকে কোনো সমস্যা করছেন আচ্ছা আমি এটাকে একটু কপি করে ইয়াতে রেখে দিই ইয়া কপি করে কোথায় রাখা যায় এটাই তো একটা সমস্যা ওকে আমরা একটু সামনের দিকে যাই আমরা অ্যাটেন্ডেন্স সেটা নিয়ে নেই রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি